فَاسْأَلُوا أَهْلَ الذكر إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بجد أشك جنتي جاي لايوير أتشت توم بوربو تيكي أفنتي شو بيكي شاقوتو جاناي أشكرتشي أفنتي ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমাদের সবাইকে কল্যাণের সাথে রাখুন সেই কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রশ্নোত্তর পর্ব আমরা শুরু করতে যাচ্ছি অনেকগুলো প্রশ্ন এসেছে এর মধ্য থেকে যতটুকু সময় আমাদেরকে পারমিশন দেয় সেই অনুযায়ী আমরা প্রশ্ন নেব এবং চেষ্টা করব আপনাদের এই লাইভ চলাকালে যে প্রশ্নগুলো করা হয়েছে বা হবে মধ্যে ইনশাআল্লাহ আমরা সেখান থেকেও কিছু প্রশ্ন নেবো ইনশাল্লাহ আরাফাতুল্লাহ বলেছেন আমরা দুই ভাই আমার বাবা মারা যাওয়ার পর আমার আম্মুর অন্য জায়গায় বিয়ে হয়েছে এখন আমার বাবার সম্পত্তির ভাগ আমার আম্মু পাবে কিনা। এখানে মানে বিষয়টা নিয়ে আসলে কোনো কনফিউশনের কোনো কারণ নেই কারণ ইসলাম অত্যন্ত সুস্পষ্ট ভাষায় স্বামী এবং স্ত্রীর উত্তরাধিকার সত্যটি বর্ণনা করে দিয়েছে সোরা আন্নেসার বারো নম্বর আয়তে সুরা আন্নেসার বারো নম্বর আয়তে স্ত্রীর অংশের ক্ষেত্রে বলা হয়েছে ওলাহুন্না ওলাহ মিমায় ইনলাম ইন্ম ওয়ালেজ আর স্ত্রীদের জন্য থাকবে চার ভাগের এক ভাগ যে সম্পদ তোমরা স্বামীরা রেখে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে তাহলে তোমাদের মৃত্যুর পরে তোমাদের নিঃসন্তন থাকা অবস্থায় যদি স্ত্রী থাকে তাহলে সে পাবে চার ভাগের এক ভাগ ফাইন কান আলাকুম ওয়াল্যা ফেলাহন্ম ওনু মিম্বা তারাক্তুম মিম্বা দেওয়িহাউদ আর যদি তোমাদের কোনো সন্তান থেকে থাকে তাহলে স্ত্রীদের জন্য থাকবে তোমরা যে সম্পদ ছেড়ে গিয়েছ সেখান থেকে আট ভাগের এক ভাগ সেই ওসিয়ার পরে যা তোমরা করে থাকো এবং দাইনের পরে অর্থাৎ তোমাদের যদি কোনো ঋণ থেকে থাকে সেগুলো পরিশোধের পরে তাহলে অসিয়ত কার্যকর করার পরে এবং ঋণের টাকা পরিশোধ করার পরে তোমাদের বাকি যা সম্পত্তি থাকবে তাহলে তোমাদের সন্তান থাকলে স্ত্রীরা পাবে আট ভাগের এক ভাগ এবং যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ একাধিক স্ত্রী থাকলে তারা এই পরিমাণ সম্পত্তিটা সমহারে ভাগ করে নেবে এখন এই প্রশ্নে আরাফাত আপনি যে কথাটি বলেছেন যে আপনারা দুই ভাই অলরেডি আছেন তার মানে আপনার বাবা সন্তান হিসেবে আছেন আপনার বাবা মারা গিয়েছেন এখন আপনার মা তার অন্যত্র বিয়ে হয়েছে তাহলে কি আপনার বাবা থেকে তিনি কিছু পাবেন উত্তর হচ্ছে অবশ্যই পাবেন কারণ এটা আল্লাহ নির্ধারিত অংশ এটা থেকে আপনার মাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই কোনো মহিলার স্বামী যদি মারা যায় এবং ইদ্দ পালনের পরে বিধবার ইদ্যত পালনের পরে যদি তার অন্যত্র বিয়ে হয় তাহলে তিনি প্রথম স্বামীর থেকে যে সম্পদ পাওয়ার কথা সেটা পুরোটাই পাবেন এবং পরবর্তীতে তার দ্বিতীয় স্বামী যদি কোনো কারণে মারা যায় সেটা এখন হোক পরে হোক যখনই হোক তখন আবার তিনি দ্বিতীয় স্বামী থেকেও পাবেন ঠিক একইভাবে তিনি যদি আবার তৃতীয় কোনো স্বামীর কাছেও বিবাহবন্ধন আবদ্ধ হন তাহলে সেই স্বামীর মৃত্যুর পরেও তিনি আবার পাবেন এটা আল্লাহর দেওয়া বিধান এখানে কোনো ধরনের হেরফের করার কোনো সুযোগ নাই যেহেতু এটা কোরআনের বিধান অতএব এই ব্যাপারে মুসলিমদের এজমার প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে কোনো ধরনের দেমত নেই সুতরাং আমার মনে হয় আমার এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে আপনার করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে বাবার সম্পত্তি থেকে মাকে আট ভাগের এক অংশ দিয়ে দেওয়া শাহরিয়ার তনভীর বলেছেন প্রত্যেক রাকাতে কয়বার করে ইয়াদাইন করব। অনেককে দেখি প্রতি রাকাতে তিনবার করে রাফল ইয়াদাইন করে কোন তিনবার করে সেটা আপনি বলেননি কিন্তু আমরা আপনার এই যে প্রশ্ন যে এক রাখাতে কয়বার রফলিদাইন করবো সেটার উত্তর আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব হাদিসের আলোকে প্রথম যে সময়টায় হাত উঠিয়ে আল্লাহ আকবার বলতে হয় ইদাইন মা তেকবীর সেটি হলো আন্দা এফতে সালাহ যখন সালাত আমরা শুরু করব তখন এটাকে এ তেকবিরকে বলা হয় তেকবীর তো তাহারিম না তাহারিম অথবা তগবীর তাহরিমা তো সেই তকবীরের সময় আল্লাহ আকবর বলার সময় আমাদেরকে দুই হাত উঠাতে হয় এটা বেতফাক আল বিবাহ আলহানা ফিয়াহ আল মালিক ইয়াহাহ শাফ ইয়াহ আলহানা বেলা বরং কেরাম অনেককে এখানে ইজমালের কথা বলেছেন যে সালাত শুরু করার সময় আল্লাহ আকবর বলা এবং আল্লাহ আকবর বলার সময় দুই হাত তোলা এই ব্যাপারে কেরামের ইতলাফ নাই বলেই অনেকে উল্লেখ করেছেন এবং এর যে দলিল আমরা দেখি সালেম ইবনা আবদুল্লাহ ইবন আমর তার বাবা আবদুল্লাহ ইবন আমর থেকে বর্ণনা করেছেন আন্না রসুল্লাহ সাল্লাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সালাহ শুরু করতেন তখন তিনি তার দুই হাত তার দুই কাঁধ বরাবর উঠাতেন দুই কাঁধ এটা হলো দুই কাঁধ দুই কাঁধ বরাবর উঠাতেন হাদিসের শেষ অংশে অবশ্য তিনি উল্লেখ করেছেন আবদুল্লাব আল্লাহ আল্লাহন হুমা যে আরও কখন রাসুলসাল্লা সাল্লাম হাত তুলতেন সেটাও তিনি এখানে বলে দিয়েছেন ওয়াঈদা কাব্বর আলির রুকু ই ওয়াঈদা রাফা সাহুমিনার রুক ই রাফা আহুমা কাদি কা আর যখন তিনি রুকুর জন্য ত্যাকবির দিতেন আল্লাহ আকবার বলতেন এবং রুকু থেকে তার মাথা উঠাতেন তখনও আবার একইভাবে কাজা আয়বান একইভাবে তিনি দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন ওয়াকালা এবং বলতেন সামি আল্লাহ উলিমান হামিদা রব্বেনা ওয়ালাকল হাম ওয়াক আল্লাহ আলু জায়লি ক্যাফিস সুজুদ তবে এইভাবে দুই হাত উঠানোর কাজটা তিনি সজিদায় করতেন না এটি সহি আল বখারির সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দ্বিতীয় যে জায়গাটায় দুই হাত তোলার বিষয়টা আমরা লক্ষ্য করেছি এই হাদিসে অলরেডি এসেছে সেটি হলো রুকুতে যাওয়ার আগে দুই হাত দুই কাঁধ বরাবর ওঠানো এবং রুকু থেকে যখন আবার মুসল্লি উঠে দাঁড়াবেন সোজা হয়ে তখন আবার দুই হাত দুই কাঁধ বরাবর উঠাবেন এটা হলো দ্বিতীয় এবং তৃতীয় জায়গা রুকুর আগে একবার এটা দ্বিতীয় জায়গা রুকু থেকে উঠে মাথা উঠিয়ে সোজোয় দাঁড়ানোর সময় আরেকবার এটা হলো তৃতীয় জায়গা এই ব্যাপারে আমরা দেখি যে কেরামের মধ্যে অনেকেই জমহুর কেরাম অর্থাৎ অধিকাংশ কেরামের পক্ষে মত দিয়েছেন তার মধ্যে শাফাই মাধহাবের ওলামাইকেরাম এবং হাম্বলি মাধহাবের সকলেই এবং ইমাম মালিকের একটা রেওয়ায়ত আছে এই ব্যাপারে এবং সাহাবাদের মধ্য থেকে অধিকাংশ সাহাবা এই মতের পক্ষে মত দিয়েছেন তাবেয়াইনদের মধ্যে অধিকাংশ তাবেআন এর মতের পক্ষে মত দিয়েছেন এবং পরবর্তী ওলামাইকেরামের মধ্যে আসাহাবুল মেজাহিবের মধ্যে অধিকাংশই এই মতের পক্ষে মত দিয়েছেন হানাফি মাদহাবের যদিও অধিকাংশ ওলামাইকেরাম রুকুর আগে এবং রুকুর পরে উঠানোর বিপক্ষে মত দিয়েছেন কিন্তু স্টিল হানাফি মাজহাবের বহু মানুষ এবং বহু ওলামাইকেরাম বিভিন্ন দেশে তারা রুকুর আগে এবং রুকুর পরে রাফুল ইয়েদাইনের আমলটি তারা করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো দলিল আমরা পাই আগের যে দলিলটা সালেম ইবনে আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে যেটি মূলত বর্ণনা করছেন আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তাল আনহমা যেটা সাহেব খারের মধ্যে আমরা পেলাম সেখানের শেষ অংশে কিন্তু এ দুটো জায়গা এভাবে উল্লেখ করা হয়েছে যে রাসুলসাল্লাহ সাল্লাম এ দুটো জায়গাতেও দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন আমরা আরেকটা হাদিস পাই এ ব্যাপারে খুবই স্পষ্ট হাদিস যেটা সহি আবু দাউদের সাতশো উনত্রিশ সাতশো এই নাম্বারে বর্ণিত হয়েছে বিশেষ সেটি হলো আবু হামায়দ আসা সাঈদি রদি আল্লাহ তাল আনহর হাদিস সেটা দীর্ঘ একটা হাদিস তারপর আমি বলবো কারণ এর ডকুমেন্টেশনের প্রয়োজন আছে সেই জন্যে মোহাম্মদ ইবনা আমর ইবনা আতা تني رحمه الله تني بولن جسمت أبا حميد الساعدي رضي الله تعالى عنه في عشرة من أصحاب رسول الله صلى الله عليه وسلم أمو أمي أبو حميد الساعدي رضي الله تعالى عنه كي رسول صلى الله عليه وسلم درجون صحابي المده أكبر بولت شنلم كي فيهم أبو قتادة جدر مده أبو قتادة رضي الله تعالى عنه تشيلن فقال أبو حميد أبو حميد তাদের মধ্যে 10 জন সাহাবার উপস্থিতিতে انا اعلمكم بصلاه رسول الله صلى الله عليه وسلم আমি তোমাদের সবার رسول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি عليه সাল্লামের সালাত সম্পর্কে বেশি জানি قالوا فلما فوالله ما كنت باكثرنا تبعة ولا اقدمنا له صحبة کرام যারা উপস্থিত ছিলেন তারা বললেন মানে আল্লাহর কসম করে বলছি আপনি তো আমাদের মধ্যে অনুসরণে এবং সাহচর্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন না অর্থাৎ সাহাবাদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে আপনার চেয়ে বেশি অগ্রসর ছিলেন আপনি আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি রাসুলসলামের সাহচর্য এবং অনুসরণে অগ্রসর ছিলেন না তারপরে কথা কেন বলছেন যে আপনি রাসুলসাল্লামের সালাদ সম্পর্কে বেশি জানেন কালা বালা তখন আবু আবু হামেদা সায়ি বললেন যে হ্যাঁ আমি তোমাদের মধ্যে সবচেয়ে অগ্রগামী নই يقول هذا جاكون بولن تاكون قالو فأرد تهول إكون أبني أبنا رقثا پشکورن فقال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يرفع يديه حتى يحاذ يحاذيا بهما من كبيه حتى يقرأ كل عظم من كل عظم في موضعه معتدلاً دين بلا شر كلن جرسو الله صلى الله عليه وسلم جاكون صلاة دانتن تاكون دوي هات তার দুই কাঁধ বরাবর নিয়ে আল্লাহু আকবর বলতেন এবং সোজা হয়ে এমনভাবে দাঁড়াতেন যাতে তার প্রত্যেক হাঁড় তার শস স্থানে চলে যায় বিহিমা বিন কাবাই তারপর তিনি কেরাত পড়তেন তারপর তিনি আল্লাহ আকবর বলতেন কেরাত পড়ার পরে আল্লাহ আকবর বলতেন তারপর তিনি তার দুই হাত আবারও উঠাতেন দুই কাঁধ বরাবর হওয়া পর্যন্ত সো মাইয়ার তার তারপর তিনি রুকু করতেন ওয়াদাউ আলু রা আলা রোক হে তিনি তার হাতের দুই হাতের দুই তালু তিনি তার হাঁটুর উপর স্থাপন করতেন সব মাইয়া এরপর সোজা হয়ে যেতেন অর্থাৎ রুকু অবস্থায় সোজা হয়ে যেতেন কীরকম ফেলাইয়া বুরা সাহু ওয়ালা ইয়ুকনু তিনি তার মাথাকে একদম নামিয়েও বেশি ফেলতেন না আবার উঠাও বেশি ফেলতেন না তাহলে কি হতো তিনি মাথা এবং পিঠকে বরাবর করে ফেলতেন সো ফা ওরা সাহু অতবর রুকু থেকে তিনি তার মাথা উঠাতেন ফায়াকুলু বলতেন কি বলতেন ফায়াকুলু সামে আল্লাহ উলিমান হামিদা তিনি সামি লিমান হামিদা বলতেন সো ইয়াদাই ইয়াদাইহে তারপরে তিনি তার দুই হাত আবারও উঠাতেন হাত তাইহাদিয়া মেনকা মেনকাবাইহে তার দুই কাঁধ বরাবর হওয়া পর্যন্ত এভাবে হাদিস বলতে থাকলো আরও অনেক কিছু যে কিভাবে তিনি বাকি অংশটা করতেন সেজদা কীভাবে করতেন দুই সেজদার মাঝখানে কি হতে সব কিছু তো আমরা সে জায়গার বললাম না এখানে স্পষ্টভাবে আবু হুমায়দ আসা রদি আল্লাহ আল্লাহন অন্য সাহাবাদের মাঝখানে যখন বললেন যে রুকুর আগে নবিস্লাম দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন এবং রুকুর পরেও দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন তারা সেটাকে শুনলেন এবং সমর্থন করলেন তার মানে এটা ছিল সকল সাহাবাদের আমল এই হাদিসের শেষ দিকে এসে আবু হাম আসা বলছেন তুম্মা ইদা কামা মিনারাকা মানে এটা হলো চতুর্থ জায়গাটা আসলে এরপর যখন তিনি দ্বিতীয় রাকাত থেকে দাঁড়াতেন কাব্বারা ওয়ারাফা আয়াদে তিনি আবার আল্লাহ আকবর বলতেন এবং তার দুই হাত তিনি উঠাতেন হাত্তা ইউহা দিয়া বিহিমা ম্যানকাবেহ এবং এভাবে উঠিয়ে তিনি তার দুই কাঁধ বরাবর করতেন কামা কাবরা এন্দাফতে তাহে সালাদ যেমনটি তিনি সালাদ শুরুর প্রাককালে তিনি দুই হাত তুলেছিলেন তুমা আলী কাফি বাকিয়াতে সালাহ আর এই শেপে প্রত্যেক রাখাতেই তিনি রাফলিয়া দাইন করতেন এরপরে এরপরে সাহাবাইকার বললেন কলু সদ তার সামনে যে আরও দশজন সাহাবি ছিলেন তারা বললেন আপনি সত্য বলেছেন হা কদা কানাউসাল্লি এভাবেই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সালাদ পড়তেন এটি সুনা সুনানাবী দাউদের মধ্যে এবং সর্বসম্মতিক্রমে একটা শাহি হাদিস তাহলে এখানে আমরা দেখতে পেলাম সালেম সাহালেমা আবদুল্লাহ হাদিস যেটা শাহিবখারিতে আছে সেখানেও আমরা রুকুর আগে রুকুর পরে দেনের হাদিসটা পেলাম এবং এখানে দশজন সাহাবের উপস্থিতিতে আবু হমায়দা সাহা আদি রাদি আল্লাহ তাল যে বাক্যটা যে বর্ণনাটা দিলেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাহাওয়াইকার সকলেই বললেন তিনি সত্য বলেছেন এবং এই হাদিসটা যেহেতু পরীক্ষিত সহি হাদিস অতএব এই দুটো হাদিস দ্বারা চারটা জায়গা এখানে প্রমাণিত হলো আর চতুর্থ যে জায়গাটা আমরা বললাম সেটি হলো কি প্রথম তাসা চার রাকাত বিশিষ্ট সল্লাতের প্রথম তাসা পরে যখন মুসল্লি তৃতীয় রাখাতের উঠবে উঠবে তখন সে উঠে গিয়ে রাফলিয়া দাইন করবে সেটা আবু হোমায়দা সাইদের হাদিস থেকে প্রমাণিত এবং এই মঠটি কারা দিয়েছেন যে এই তৃতীয় রাখাতে ওঠার সময় আরেকবার রাফলিয়া দাইন এই মঠটি আমরা দেখতে পাচ্ছি এটা শাফি মাঝহবের একটা শক্তিশালী মতামত এবং এই মাঝহবের প্রখ্যাত অনেক ওলামাইকেরাম এই মঠটি গ্রহণ করেছেন তার মধ্যে ইমাম নবাবি রয়েছেন এবং ইমাম আহমেদেরও এটি একটি শক্তিশালী মত আর এই মতটি গ্রহণ করেছেন এবনুতাইমিয়া রাহেমাহলাম এবনু আল মারদাউই এবং আরও অনেক মোহাদ্দে সিন বিন বাজ বেন তাইমিন সোহার অনেক ওল্লাম তাহলে আমার মনে হয় স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে একটা সালাতের মধ্যে কয়টা জায়গায় আমরা রফল ইয়েদাইন করবো যদি দুরাকাত বিশিষ্ট হয় তাহলে তিনটা জায়গায় প্রথম হল এন্দালেফতে তা সালাদ শুরুর প্রাক্কালে আরেকটা হলো প্রত্যেক রাকাতের রুকুতে যাওয়ার আগে একবার এবং রুকু থেকে উঠে একবার তাহলে প্রত্যেক রাকাতে তিনবার করে প্রথম রাকাতেও আর দ্বিতীয় রাকাতে তো আর এফতে হবে না তাইলে দ্বিতীয় রাকাতে দুইবার দ্বিতীয় রেখাত দুইবার আর যদি চার রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে তৃতীয় রাকাতে আরও একবার তাহলে তৃতীয় রাকাতে তিনি যখন দ্বিতীয় রাখাত থেকে উঠে দাঁড়াবেন একবার তারপর রুকুর আগে একবার রুকুর পরে একবার তাহলে দেখা গেল যে প্রথম রাকাতে তিনবার হলো তৃতীয় রাকাতেও তিনবার হলো দ্বিতীয় রাকাতে দুইবার হলো এবং চতুর্থ রাকাতেও দুইবার হল আর সেজদার প্রাক্কালে সেজদা থেকে উঠে বা সেজদা করে সেই সময় কিন্তু আর কোনো রফলিয়া দেয় নেই অতএব কেউ যদি প্রথম রাকাত শেষ করে তিনি দাঁড়ান সে সময় কোনো রফেলিয়া দেয় নেই এবং তৃতীয় রাখাত শেষ করে যখন তিনি চতুর্থ রাখাতে দাঁড়ান তখন রফলিয়া দেয় নেই এবং সেজদার মাঝখানেও রাফলিয়া দেয় নেই কারণ এই হাদিসগুলো স্পষ্ট করে এই জায়গাগুলো বর্ণনা করে দিয়েছে অতএব এর বাইরে যদি কোনো রেওয়ায়তও পাওয়া যায় সেখানে আমাদের ওলামাইকরাম জবাব দিয়েছেন সেই আমলটা এখানে গ্রহণযোগ্য হবে না এই আমলের উপরই আমাদের সালাফের আমল প্রতিষ্ঠিত অতএব এভাবেই আমল করা যেতে পারে আমাতুল্লাহ মুস্তাকিমা একটা বড় প্রশ্ন করেছেন বলেছেন এক বোনের বিবাহ বিচ্ছেদ ঘটেছে এবং তার একটি মেয়ে সন্তান রয়েছে ওই বোনের আলাদা পরিবারে বিয়ে হয়েছে বাচ্চা মেয়েটিকে এখন তার মায়ের নতুন পরিবার গ্রহণ করেনি এবং তার আপন বাবাও তাকে গ্রহণ করেনি অর্থাৎ তার নতুন বাবাও গ্রহণ করেনি পুরন বাবাও তাকে গ্রহণ করেনি যে কারণে তার আপন মা পড়েছে বড় বিপদে বুঝতে পেরেছি আল্লাহ সহজ করে দিন আপনার প্রশ্ন হচ্ছে এখন ওই বোনের ভাই ভাবি মেয়ে সন্তানটিকে লালন পালন করতে ইচ্ছুক এমত অবস্থায় বাচ্চাটির সার্টিফিকেটে বাবা মায়ের নামের জায়গায় তার মামা মামির নাম দেওয়া কি শরীয়তসম্মত হবে তার আপন বাবা মায়ের নাম দিলে কাগজপত্রজনিত প্রয়োজনে ওনাদের প্রয়োজনীয় কাগজ জোগাড় করা সম্ভব নয় কেননা এই পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই এমত অবস্থায় করণীয় কি। শেরিয়ার বিধানকে সমুন্নত রেখে প্রতিষ্ঠিত রেখেই এর ফয়সালা করতে হবে কোনো সন্তানকে যদি বাবা মা ছাড়া অন্য কেউ এরকম মানে প্রবলেমে পড়ে যাওয়া বা সমস্যাগ্রস্ত সন্তান সে হয়ে থাকে তাইলে তাদেরকে সাহায্য করা এবং পরিপালন করা শরীয়তে নিষিদ্ধ নয় এটা বড় ধরনের হসান ভাই ভাবি ওই বোনের ভাই ভাবি যদি সন্তানকে লালন পালন করেন এবং সন্তানের পাশে দাঁড়ান এবং ওই বোনেরও যেহেতু করার কিছু নেই যেহেতু তারকে স্বামীর ঘর করতে হলে তিনি তার এই সন্তানকে কাছে রাখতে পারছেন না ফলে এটা একটা বড় ধরনের এসান হবে ভাবির পক্ষ থেকে কিন্তু ইসলামী শরিয়ার আরেকটা বিধান আছে যে আপন মা বাবা ছাড়া অন্য কাউকে মা বাবা বানানো যাবে না মা যা একম আল্লাহ সালে স্পষ্ট করে মা বাবাকে ট্রান্সফার করা অর্থাৎ নকল মা বাবাকে আসল মা বাবা হিসাবে গ্রহণ করা এটাকে একদমই নিষেধ করে দিয়েছেন একদমই রহিত করে দিয়েছেন কোরআনের এই আয়াতের মাধ্যমে অতএব মা বাবার নাম চেঞ্জ করার কোনো সুযোগ নেই তাহলে প্রচলিত ব্যবস্থাপনায় আপনাকে নবী আল্লাহ সুবাহানতাল্লার এই নির্দেশটাকে ঠিক রেখেই আপনাকে ম্যানেজমেন্টে যেতে হবে সেটা যেভাবে পারেন তাই না সেটা যেভাবে পারেন কারণ আমরা অনেক সময় মনে করি যে এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই কেউ জানলো না অসুবিধা এটা এটা যদি আপনি কাগজপত্র করে ফেলেন হয়তো প্রপার ইনভেস্টিগেশন না থাকার কারণে বা অনেক সময় মানুষ মিথ্যা মিথ্যে অনেক তথ্য যখন দেয় সেটাকে সঠিকভাবে তদন্তের আওতায় না নেওয়ার কারণে এই ধরনের মিথ্যা এস্টাবলিশ হয়ে যায় কিন্তু তার মানে এই নয় যে এটা জায়জ এটা জায়েজ নেই সন্তানকে তার আপন মা বাবার দিকে নসবৎ করাটা ফরজ নকল মা বাবা বানানো অথবা অন্য মানুষ যারা তার আপন মা বাবা নয় সেদিকে নসবাত করার শরীয়তে জায়েজ নেই অতএব আমাদের মুসলিমরা যারা ইসলামিক এই নির্দেশনা মেনে জীবনযাপন করতে চায় তাদের ব্যবস্থাপনাকে এভাবেই সাজিয়ে নিতে হবে তাপস সরকার আপনি বলেছেন জামাতের কাতারে পা মিলানোর সময় টাকনু কি মিলাতেই হবে যদি কাঁধ ও পা মেলাই এবং পা মেলানোর সময় টাকনু মিলল না তাহলে কি সেটা সন্ন্যাভিত্তিক হবে না নাকি জাজাকাল্লাহ খারান বারাকুল্লাহ হিকুম তাপস সরকার ভাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই কারণ এ বিষয়ে আমাদের অনেকের কাছে মনে হয় এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে আমরা যেটা ইমাম বখারির হাদিসটা বিশ্লেষণ করে পাই সেটা হচ্ছে কাঁধে কাঁধ মেলানো পায়ের সাথে পা মেলানো কিন্তু এখানে একটু লক্ষ্য করার বিষয় যে কি শব্দ এখানে ইউজ করা হয়েছে হাদিসে কি এসেছে আর ইমাম বোখারি কি বলেছেন মানে দুজন মুসল্লি যখন জামাতে দাঁড়ায় এখানে আসল প্রশ্নটা তখনই এসছে কোনো ব্যক্তি যখন একাকি পড়ে বিষয়টা তখনকার নয় যখন আমরা সালাতে জামাতের সাথে আদায়ের সময় দাঁড়াব তখন আমরা আসলে কিভাবে দাঁড়াবো আমরা কি মাঝখানে কোনো ফাঁক রাখতে পারবো যেটা আমাদের মসজিদগুলোতে সাধারণত দেখা যায় নাকি কাঁধের সাথে কাঁধ মেলাবো পায়ের সাথে পা মেলাবো উত্তর হচ্ছে এখানে স্যার এই বিধান হচ্ছে কাঁধের সাথে কাঁধ মেলিয়ে রাখা এবং পায়ের সাথে পা মিলিয়ে রাখা অর্থাৎ মাঝখানে আসলে পক্ষে কোনো ফাঁক না রাখা যদি কোনো ফাঁক থাকে তাহলে সালাদকে বাতিল হয়ে যাবে না সালাদ বাতিল হবে না তবে একটা সন্নাকে আমরা এখানে ভায়োলেট করলাম একটা সুন্নাকে আমরা উপেক্ষা করলাম সেটা আসলে সঙ্গত নয় আচ্ছা এখানে তাহলে আমরা দেখি যে ইমাম বখারি রাহেমাহল্লা তিনি একটা বাব তার সাহি বোখারির মধ্যে নিয়ে এসেছেন বলেছেন বাবু এলজাকিল মান মানখাবি মানকিবি বিল মানকিবি বাবু এলজাকুল মানকিবি বিল মানকিবি ওয়াল কাজামি বিল বলেছেন পরিচ্ছেদ সালাতের সফ বা শাড়ির মধ্যে দাঁড়ানোর সময় কাঁধকে কাঁধের সাথে মেলানো এবং পায়ের পাতাকে পায়ের পাতার সাথে মেলানো কাদাম শব্দের অর্থ হলো পায়ের পাতা মনে রাখবেন তাহলে পাটা যখন এভাবে থাকে আমাদের পা পায়ের এই সম্মুখ ভাগের অংশটাকে কাদাম বলা হয় যেমন কুরাতুল কাদাম বলা হয় ফুট বল ইংরেজিতে কাদাম এর অর্থ হলো ফুট ফুট পায়ের পাতা পুরো পা এটা বোঝায় না কাদাম বলতে পুরো পাকে বোঝায় না কাদাম বলতে বোঝায় পায়ের পাতা পায়ের সামনের অংশকে এটা যে কোনো ডিকশনারিতে গেলেই আমরা বুঝতে পারবো এবং সেটা বাংলা ভাষায় বলি ইংরেজি ভাষায় বলি আরবি ভাষায় সবটাই কাদাম পায়ের পাতা ইংরেজিতে হলো ফুট তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের পাতার সাথে পায়ের পাতা মেলানো এটা বলছি কেন কারণ এখানে আরেকটা শব্দ আছে কাবুন যেটা আমাদের ভাই প্রশ্নে বলেছেন পা মেলানোর সময় কি মেলাতেই হবে টাকনুটা হলো কাব কাব কাবটা হল পায়ের এই যে গোড়ালি তাই না মানে পিছনের অংশ কাব টাকনু এই টাকনুটা আসলে পাটা আমরা জানি যে সামনে চড়া থাকে পিছনে আসতে করে ছোট হয়ে আসে এখন যদি পায়ের পাতা মেলাই তাহলে পায়ের আঙ্গুলগুলো আরেকটা ইনস্ট্রাকশন ফলো করতে পারে সেটা হচ্ছে কেবলামুখী করে রাখা এবং মাঝখানের ফাঁকও বন্ধ হয়ে যায় সমস্যা থাকে না মাঝখানের ফাঁকও বন্ধ হয়ে যায় কিন্তু যখনই আমরা কাব লাগাতে যাই অর্থাৎ তাখনো তখন পাটা এভাবে হয়ে যায় কারণ দুজন যখন মাঝখানের পুরো অংশটা মানে তারা বন্ধ করে দিতে চায় যেটার পক্ষে কোনো দলিল আসলে স্পষ্টভাবে আসেনি একদমই না এটা আমি তাহাকেই করেছি তো তাহলে মাঝখানের মানে একদম টপ টু বটম মানে কোনো ফাঁকি থাকবে না এটা কিন্তু এখানে মিন করা হয়নি বরং বলা হচ্ছে দুজনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না এখন যদি পায়ের পাতা পায়ের পাতা এভাবে মেলে যায় তাই না কনিষ্ঠাঙ্গুলের দিক থেকে আর একটু ফাঁক শেষে দুই কাড়ের মাঝখানে থাকে এ কোনো সমস্যা নেই কারণ কাড়াবে কাবে মিলানোর বিষয়টা কোনো কোনো সাহাবার থেকে এসেছে এটা রাসুসাল্লা সাল্লাম থেকে আসেনি সেই দলিলগুলো আমরা এখানে দিচ্ছি ফলে টাকনুর সাথে টাকনু মিলাতে হবে এটা শুদ্ধ নয় বরং কাঁধের সাথে কাঁধ এবং পায়ের পাতার সাথে পায়ের পাতা মিলাতে হবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা এখানে ইমাম বুখারি যখন বলছেন বাবু এল জাকল মানিবেল এরপরে তিনি আরেকটা কথা উল্লেখ করেছেন ওয়াকালা নি এটা নুরমান বিন বশীর একজন প্রখ্যাত সাহাবি এটা তার বক্তব্য তিনি বলছেন আমি আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি অর্থাৎ তিনিও সাহাবি নিশ্চয়ই তাকে দেখলাম যে আমাদের মধ্য থেকে রাজুল অর্থাৎ লোকদেরকে দেখলাম রাজুল বলতে এখানে বহু বচনও হতে পারে অথবা কতিপয় লোকদেরকে যেহেতু তিনি এক বচনের শব্দ ইউজ করেছেন কিন্তু নাকেরা ইউজ করেননি তিনি আর রাজুল বলেছেন আর রাজুল মিন্না অথবা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে আলি ইসলাম যদি আহাদি হয় সেটাও হতে পারে নির্দিষ্ট এক ব্যক্তিকে আমি দেখলাম তিনি তার যেহেতু বাহু এখানে বমিটা ওয়াহেদ মোফরত তিনি তার টাকনু তার সাহেব তার পাশের যে সাথী তার টাকনুর সাথে মিলিয়ে রেখেছেন অর্থাৎ ঠিক যেভাবে অনেকে তা করেন এবং তাতে করে তার আঙ্গুলগুলো আর কেবলামুখী থাকে না সম্ভব না তখন সেটা এরকম বাঁকা হয়ে যায় তো নমান ইবন বেশির বলেছেন যে সাহাবাদের কাউকে কাউকে তিনি দেখেছেন যে তিনি তার টাকনু তার পাশের মুসল্লির টাকনুর সাথে মিলিয়েছেন কিন্তু ইমাম বখারি দেখেন কত মানে বিচক্ষণ একজন ব্যক্তি তিনি হাদিসগুলোর আলোকেই তিনি তার এই এই পরিচ্ছেদের শিরোনামটা করলেন বাবু এল জাকিল মানকিবে বিল মানকিবে ওল কাজামে বিল কাজামে ফিসফ আচ্ছা এখানে ইমাম বখারি আনাস ইবন মালিক রদি আল্লাহাল হাদিসটা নিয়ে এসেছেন কী আছে সে হাদিসে আনিন নবী ও সাল্লু সাল্লাম কাল নবী সাল্লা সাল্লাম থেকে আনাস ইবন মালিক বর্ণনা করে বলেন মানে নবী সাল্লাম বলেছেন আকিম সফুফাকুম ফাইনে আরাকুম মেন ওরা এ জাহরি ওয়াকা আহাদুনা ইউল জুমান কাবিহি মেমান খেবে সোহাবিহি ওকাদ মাহু বেকাজামিহি নবী সাল ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের সফ কায়েম করো সোজা করো কারণ আমি তোমাদেরকে আমার পেছন থেকে দেখি আর আনাস বলেন যে আমাদের একজন ব্যক্তি তার কাঁধকে তার সঙ্গীর কাঁধের সাথে মেলাতো এবং তার কাদামকে সঙ্গীর কাদমের সাথে তাহলে এখানে কদম কাব শব্দটা উল্লেখ করা হয়নি এটা একটা বিষয় আর আমরা আবু দাউদের আরেকটা রেওয়য়েত যে রেওয়ায়তটাকে ইবনু খোজায়মা এবং হাকেম সহি বলেছেন এবং সেটি হলো আব্দুল ইবন অমর রদি আল্লাহ তাল্লাহমর একটা হাদিস বলছেন কি আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম কল

অর্থাৎ যে 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 খালি জায়গাগুলো আছে এটাকে বন্ধ করো এবং শয়তানকে কোনো সুযোগ দিও না মাঝখানে এসে দাঁড়ানোর কোনো সুযোগ দিও না তাহলে এরকম আরও অনেকগুলো হাদিস দ্বারা আমরা জানি যে সফ কায়েম করার সময় মাঝখানের ফাঁক বন্ধ রাখতে বলা হচ্ছে এবং এখতলাফ করতে নিষেধ করা হয়েছে যে সফটা যেন মানে আগুপিছু না হয় যেন সোজা হয় সমান হয় দুজনের পায় দু পায়ের মাঝখানেও যেন কোনো ফাঁক না থাকে এবং কাঁধটাও যেন বরাবর হয়ে যায় এবং মাঝখানের ফাঁক বন্ধ হয়ে যায় সেটা ঠিক আছে কিন্তু আপনার মূল প্রশ্ন হচ্ছে টাখনো লাগানোটা জরুরি কিনা উত্তর হচ্ছে টাকনো লাগানোটা জরুরি নয় বরং কাঁধ এবং কাদাম পায়ের পাতাগুলো সমানভাবে মিশে মাঝখানের ফাঁক বন্ধ করলেই পরিপূর্ণ সুন্না শতভাগ পরিপালিত হবে ইনশাআল্লাহ কোনো কোনো সাহাবার যে বক্তব্য যেমন রমান বেশিরের সেই বক্তব্যটা তার ব্যক্তিগত ইশতেহাদ অথবা ওই সাহাবার ব্যক্তিগত আমল হতে পারে অতএব রাসুলসাল্লাহ সাল্লামের হাদিসকে এবং কাউলি হাদিসকে সূক্ষ্মভাবে বোঝাটা এটাও ফেক্ষুসন্না এটা খুব জরুরি তা না হলে কিন্তু আমাদের হয়তো আমলের মধ্যে অনেক সময় আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলতে পারি কোনো দলিল ছাড়াই وطيب امره ريكومنت كربو اكهن شتي جتي عمد الرونيخ الشايخ رو بولتشن ترى بولتشن كي فهذه الاحاديث وغيرها تدل على ان السنة الزاق القدم بالقدم والمنكب بالمنكب ومن غير مبالغة في ذلك بولتشن اي حديث قلو ابن انو انو حديث دارا برماني تهوى جي سنة خدشي قدم كي قدم الشاته ميلانو কাবের কথা নয় কাদামকে কাদামের সাথে মেলানো এবং কাঁধকে কাঁধের সাথে মেলানো এবং এ ব্যাপারে বাড়াবাড়ি না করা এতটুকু তারা বলেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমাদের সালামের ক্লাসে কিংবা অন্য অন্য ক্লাসেও আমাদের শাইকদেরকে এটাই আমরা বলতে শুনেছি মোটামুটিভাবে একটু দীর্ঘ জবাব হয়ে গেল কিন্তু আমি আশা করি যে এই জবাবের মধ্য দিয়ে হয়তো আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে এবং সঠিকভাবে আমরা আমল করতে পারবো ইনশাল্লাহ আব্দুল কাইয়ুম একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন ফরেক্স বৈদেশিক মুদ্রা বাজার বিশ্বব্যাপী মুদ্রা বিনিময় ও বিনিময় হার নির্ধারণের বাজারকে বোঝায় যেখানে ব্যবসায়ী বিনিয়োগকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় এবং বিনিময় করে থাকে প্রথম প্রশ্ন ফরেক্স ইনকাম কি বৈধ এরপর আপনি বলেছেন দ্বিতীয় প্রশ্ন লিখেছেন কিন্তু আসলে সেটা প্রশ্ন না সেটা আপনার একটা কমেন্ট বলেছেন কতিপয় আলেম বৈধ এবং কতিপয় আলেম অবৈধ বলেছেন তাই আমি দ্বীদ্বন্দ্বে ভুগছি ভাই আব্দুল কাইম আপনার প্রশ্নটা কিন্তু স্পষ্ট করেননি আপনি ফরেক্স ইনকাম বলতে আসলে কি বোঝায় এটা আপনার স্পষ্ট করে দরকার ছিল কারণ আপনি এখানে শুরুতে যে কথাটা বলেছেন তাতে মনে হচ্ছে মুদ্রা বিনিময় এবং বিনিময় হার নির্ধারণ এটাই ফরেক্সের মূল কাজ মানে ফরেন কারেন্সি যেটা তার মূল কাজ বা ফরেন কারেন্সি ভিত্তিক কেনাবেচার মূল কাজ এবং ফরেক্সের ইনকামটা আসলে এই মুদ্রা বিনিময় বিনিময় হার নির্ধারণ থেকে আসে এই ইমপ্রেশনটা আপনার প্রশ্নে পাওয়া যায় কিন্তু ফরেক্স ইনকামটা আসলে সর্বাংশে এটাকে বোঝায় না এটা ফরেক্সের একটা অংশমাত্র যেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা এবং আমরা জানি যে বিশেষ কিছু শর্তে ইসলাম এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা বিনিময়কে জায়েজ বলেছে এটা একটা বৈধ ব্যবসা যদি সেই শর্তগুলো রক্ষিত হয় সেই শর্তগুলোর মধ্যে কি আছে শর্তগুলোর মধ্যে আছে যে কোনো কারেন্সি অথবা স্বর্ণ রূপা এগুলোর বিনিময় হতে হবে নগদ হাতে হাতে ইয়াদান বিয়াদিন এটা স্পষ্ট করে রাসুলসাল্লা সাল্লাম বহু আগে বলে দিয়েছেন এটা নগদ হতে হবে এটা শতসিদ্ধ একটা ব্যাপার এবং কেরামের এখানে কোনো একতলাফ নাই নগদ হতে হবে হাতে হাতে হতে হবে অর্থাৎ এটাকে বাকি রাখা যাবে না যেমন আমি আজকে ডলার দিলাম কালকে আপনি আমাকে বাকিতে মানে রেখে দিলাম টাকাটা কালকে দেবেন কালকে যখন আপনি আমাকে টাকা দিতে আসবেন বিকেল দুইটায় ফর এক্সাম্পল আমি বললাম তখন অলরেডি যদি আপনি আমাকে গত রাত্রে ডলার রেটটা দেন অর্থাৎ আপনি যদি ডলার বিক্রেতা হন তাহলে একরকম আর ডলার ক্রেতা হলে আরেক রকম এক্সচেঞ্জের ক্ষেত্রে ধরে নিলাম আপনি ডলার অমুক ব্যক্তির কাছে বিক্রি করেছেন পঁচানব্বই টাকা আপনি ডলার বিক্রেতা তিনি ডলারটা নিয়ে গেছেন আজকে আগামীকালকে টাকা দেবেন সকালবেলায় ডলারের দাম হয়ে গেল পঁচাশি টাকা এখন তিনি বলবেন যে আমি আপনাকে পঁচাশি টাকা করে দেবো কারণ মাত্র কয়েক ঘন্টার ব্যবধান এরা দশ টাকা কমে গেল আমি তো আপনাকে সে টাকা দেবো না তাহলে ঝগড়া বাঁধবে তো আসলে মানি অ্যাক্সচেঞ্জিংয়ের ব্যাপারটা বড়ো সেন্সিটিভ ইস্যু এবং ইসলাম এই ধরনের জুয়ার মধ্যে যাতে কেউ সম্পৃক্ত না হয় এই ধরনের অস্পষ্টতার মধ্যে যেন চুক্তিটা না থাকে সেই জন্য বলে দিয়েছে যে কোনো মানি এক্সচেঞ্জ সেটা টাকার বিনিময়ে টাকা হোক ডলারের বিনিময়ে ডলার হোক ডলারের বিনিময়ে টাকা হোক অথবা পাউন্ডের বিনিময়ে ডলার হোক যেটাই হোক না কেন স্বর্ণের বিনিময়ে টাকা হোক টাকার বিনিময়ে স্বর্ণ হোক এ সমস্ত কিছু নগদ নগদ শোধ করতে হবে এক হাতে দেবেন আর এক হাতে নেবেন এটাই হচ্ছে নগদ এখানে ফেলে রাখার কোনো সুযোগ নেই এখন যখন যেটা নির্ধারিত হবে সেটা এখনই আপনাকে দিয়ে শেষ করে ফেলতে হবে আপনি যদি এটাকে লিংদি করেন বা সকাল আর বিকালের মতো করেন তাহলে সকালে বিকালে কিন্তু স্বর্ণের দাম উঠে বাড়ে ডলারের দাম উঠে বাড়ে টাকার দাম উঠে বাড়ে তাই না এটা একটা বড় প্রবলেম অতএব সাল্লাহ সাল্লাম দেখেন সুবহান আল্লাহ এটা যে সেরিয়ার পক্ষ থেকে একটা চমৎকার নির্দেশনা তার এটাই প্রমাণ যে আজকের এই চোদ্দোশো বছর পরেও দেখা যাচ্ছে যে সেম প্রবলেমটা আসলে এখানে রয়ে গেছে তাই না এই যে এবং এটাকে জুয়ার সাথে তুলনা করা যায় কারণ যদি দশ টাকা করে পার ডলার পড়ে যায় এবং একজন ব্যক্তি দুই লাখ ডলার এক্সচেঞ্জ করে থাকেন ইভেন সকাল আর বিকালে দশ টাকা এটা হয়তো আপনি বলবেন যে না এই আপনি যেটা বলেছেন এত পার্থক্য হয় না এত পার্থক্য না হলেও যৎসামান্য পার্থক্য যদি হয় রেডিক্যালি তো হতেই পারে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মার্কেটে কীভাবে সকালে একরকম বিকালে একরকম আজকে একরকম কালকে আর রকম তাই না তো শেয়ার মার্কেটের দরটা পড়ার পেছনে যে কার্যকরণ এর পেছনে অনেকগুলো কার্যকরণ থাকতে পারে যে কারণে হোক না কেন এটা কিন্তু ঘটতে পারে ফলে শেরিয়ার এই নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে যদি নাও ঘটে ধরে নিলাম ডলার রেট গত তিন মাসে এক টাকাও এক পয়সাও বাড়ে নাই কমে নাই। তবুও এটা আমাদের একটা ইউনিভার্সাল নিয়ম যেটা মেনে চলতে হবে অর্থাৎ নগদ নগদ হতে হবে দ্বিতীয় হচ্ছে হার নির্ধারিত হতে হবে আচ্ছা আমি যেটা বললাম যে এখানে নগদ নগদ না হলে জুয়ার সাথে একটা মিলঝুল হতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে যদি দর পড়ে যায় বা বেড়ে যায় তাহলে সে অবস্থায় আসলে যে কোনো এক পক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন যেটা জুয়ার মাধ্যমে হয়ে থাকে কারণ আসলে আমরা যে অ্যাক্সচেঞ্জটা করলাম এই অ্যাক্সচেঞ্জটা করলাম স্টেবল থাকার কথা চিন্তা করে বিবেচনা করে যে আজকে ডলারের দাম উনানব্বই টাকা আমি আপনাকে দুই দিন পরে টাকাটা দিচ্ছি আমার ধারণা যে এই উনানব্বই টাকাটা ঠিক থাকবে কিন্তু এটা যদি প্রচণ্ড রকম ফ্ল্যাকচুয়েট করে তখন দেখা যাবে যে কোনো এক পক্ষ জুয়াতে যেমন মানুষ বিধ্বস্ত হয়ে যায় এভাবে বিধ্বস্ত হবেন সুতরাং এটাই হচ্ছে নগদ নগদ এক্সচেঞ্জের মূল কারণ দ্বিতীয় হচ্ছে হার নির্ধারিত হতে হবে যেমন ধরেন আমার কাছে ডলার আছে আপনা আমি আপনাকে বললাম ভাই যা আপনি দেন এখন দেখা গেলো যে ডলার রেটটা বাজারে হচ্ছে নব্বই টাকা আর আপনি আমাকে দিলেন আশি টাকা করে তাহলে যা আপনি দেন এই ধরনের চুক্তি করাটা ঠিক হবে না সেটা আপনি কনসিডার করেন যাই করেন দুই পক্ষ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঠিক করে ফেলতে হবে অতএব এখানে কোনো অস্পষ্টতা থাকতে পারবে না তৃতীয় হচ্ছে এখানে কোনো ধরনের মাইসের বা জুয়ার কোনো উপকরণ থাকবে না হ্যাঁ এই এই এক্সচেঞ্জিংয়ের ক্ষেত্রে জুয়ার কোনো উপকরণ থাকবে না এবং চতুর্থ আরেকটা শর্ত সেটা হচ্ছে প্রচলিত ব্যবস্থাপনায় দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে যে নিয়মকানুনগুলো প্রণীত হয়েছে সেগুলো ফলো করা যেমন মানি লন্ডারিং আপনি এক্সচেঞ্জের ক্ষেত্রে মানি লন্ডারিংকে উৎসাহিত করা যেটা এখন সব দেশেই নিষিদ্ধ আবার যদি দেশ বলে যে এটা জায়েজ তখন জায়েজ হবে কোনো অসুবিধা নেই কিন্তু যতক্ষণ এটা নিষিদ্ধ থাকে তাহলে সেই নিষিদ্ধ উপকরণগুলো আপনার এই এক্সচেঞ্জের মধ্যে আপনি আনতে পারবেন না যদি সেই শর্তগুলো রক্ষিত হয় তাহলে বৈদেশিক মুদ্রা বিনিময় এবং বিনিময় হার নির্ধারণ করে কিছু প্রফিট করা এটা শরীয়তে যায় আছে আর ফরেক্স ইনকামের মধ্যে আমরা দেখি যে আসলে সেখানে অনেক সময় কাল্পনিক বেচা কেনা মানে কারেন্সির কাল্পনিক বেচা কেনা হয় এবং এর আরও অনেকগুলো প্রকরণ আছে যেই প্রকরণগুলোর উপর ভিত্তি করেই আমাদেরকে আসলে জবাবটা দিতে হবে আপনি প্রত্যেকটা প্রকরণ আপনি নিয়ে আসেন তাহলে আমরা বলবো যে এটার এই বিধান কিন্তু স্বাভাবিকভাবে যে প্রকরণগুলোর মধ্যে মাইসের আছে জুয়ার উপকরণ আছে যে প্রকরণগুলোর মধ্যে মানে এক ধরনের অস্পষ্টতা আছে এবং ঠগবাজি আছে এবং যে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার মতো যেমন বেটিং আছে সেগুলো সর্বসম্মতিক্রমে হারাম দারুল এফতা আল মাসুরিয়া তারা বলেছে এই ফরেক্স ইনকাম যেটা প্রচলিত এই অস্পষ্টতা এবং মাইসের সাথে সম্পৃক্ত এটা সবটাই হারাম এবং এই ফাতাওয়াগুলো আমরা আমাদের অনেক সাইক্য বলতে শুনেছি তারা বলেছেন প্রচলিত ফরেক্স ইনকামের মধ্য দিয়ে যারা যে অনেক টাকা মেক করার স্বপ্ন দেখছে এটা হারাম অতএব আমি সংক্ষেপে এতটুকুই বলবো যেহেতু আমি বলেছি যে আপনার স্পেসিফিক প্রশ্ন আসলে তখন আমরা বিশ্লেষণ করব তবে আমভাবে আমাদের কেরাম এবং বিভিন্ন দেশের ফিক কাউন্সিলের যে রেকমেন্ডেশনগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা ফরেক্স ইনকামকে প্রচলিত ফরেক্স ইনকাম যেগুলো জোয়ার সাথে সম্পৃক্ত সেগুলোকে সারাসার হারাম বলে দিয়েছেন অতএব আমাদেরকে এই ইনকামে যেতে হলে অবশ্যই তার পূর্বা পর এবং তার হাসিয়ত তার বৈশিষ্ট্য তার নেচারটা আসলে একটু বিশ্লেষণ করে যেতে হবে যে সারিয়া অ্যালাউ করে কি না আর যদি অ্যালাউ না করে তাহলে আপনার পুরো ইনকামটাই হারাম ইনকাম বলে গণ্য হবে বেলাল মোহাম্মদ বলেছেন যদি সন্তানকে হাফিজ বানানো হয় তাহলে সন্তান কি মা বাবা সহ অন্য কারোর জন্য সুপারিশ করতে পারবে এটা আমাদের দেশে একটা প্রচলিত ধ্যান ধারণা এবং বিশ্বাস যে সন্তান তার মা বাবা মা বাবাকে এবং তার সাথে আরও সত্তর জন আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে মূল কথা হলো যে এভাবে মা বাবাকে খাসভাবে এবং আরও সত্তরজনকে আমভাবে নেওয়ার পক্ষে কোনো সহি হাদিস নেই তবে কোনো সন্দেহ নেই হাইফুল আনিল করিম এটা অত্যন্ত সুমহান একটা কাজ একটা আমল যেটার ফজিলাত আমরা দেখি যে

আমরা তাদেরকে যে রেজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনে তারা এমন এক তিজার আর প্রত্যাশা করে যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না যেন আল্লাহ তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ করে দিতে পারেন এবং তাদেরকে তার অনুগ্রহ বাড়িয়ে দেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দানশীল তো এই যে আয়াতটিতে আমরা দেখলাম কিতাবুল্লাহ তেলাওয়াতের বিশাল ফজিলাত এবং এই তেলাওয়াত হাফিজরাই সবচেয়ে বেশি করে হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন কোরআনকে নিয়ে আসা হবে এবং কোরআনের সাথে তার কোরআনের আহল আহলুল কোরআনকে নিয়ে আসা হবে যারা সে কোরআন অনুযায়ী আমল করত এবং তাদের সামনে থাকবে সুরাতুল বাকারাহ সুরাত আল এমরান ক্যান্না হুমা কামা মাত্যান আউ্লাচান যেন দুটো মেঘের খণ্ড অথবা দুটো বড় ছায়া এর মতো হয়ে দুটো সুরা তাদের সামনে আসতে থাকবে ইউ আন সোহেব হিমা যারা এই সুরাতুল বাকারা সুরাত আল এমরান বেশি বেশি পাঠ করত তাদের পক্ষে তারা হুজ্জত পেশ করবে আল্লাহর কাছে সুপারিশ করবে এ হাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে ইমাম আহমেদ এবং তিরমিদি আরেকটি সহি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে ইউকাল উল সোহেবুল কোরআন কোরআনের যিনি সোহেব সাথী কিয়ামতের দিন তাকে বলা হবে কিয়ামা একরা ওয়ার ওয়ারকি কি কোথাও এসেছে ওয়ারতাকি তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো এক একটা আয়াত তেলাওয়াত করবা আর উঠবা ওয়ারাতামাক্তা তোরাত তেলফের দুনিয়া আর কোরআনকে ধীরে ধীরে তুমি তার তিলের সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতেও তুমি করতে ফা ইনাম জিলাত আিরে আয়াত আয়াতেন তাকরা উহা কারণ তুমি শেষ যে আয়াতটি তেলাওয়াত করলে এরপরে আর কোনো আয়াত বাকি নাই তাহলে তোমার মঞ্জেলা পজিশন হবে সেই শেষ আয়াতের কাছে তার মানে যত বেশি আয়াত তোমার জানা আছে তুমি তেলাওয়াত করবে তাহলে একটা আয়াত তেলাত করলে তোমার মঞ্জেলা একটা সিঁড়ি বেড়ে যাবে তারপরে আরেকটা তারপর আরেকটা শেষ যে আয়াতটা তুমি পাঠ করলে এরপরে আর যদি তোমার কাছে আর কোনো নতুন আয়াত না থাকে তাহলে সেখানেই তোমার মঞ্জেলা নির্ধারিত হয়ে যাবে এতে বোঝা গেল যে হাফিজুল কোরআনদের মঞ্জিলের সবচেয়ে আলাদা যায় থাকবে কারণ তাদের কোরআনের সবগুলো আয়াত মুখস্থ অতএব তাদেরকে যখন এই পারমিশনটা দেওয়া হবে তখন তারা কোরআনের সবগুলো আয়াত তারা তেলওয়াত করে ফেলবে এবং সবগুলো আয়াতের শেষ আয়াতের পরে তাদের অবস্থান যার পরে আর কোনো মুসলিম তো আর কোনো নতুন আয়াত নিয়ে আসতে পারবে না তাই না এটা তো আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন আর এক্ষেত্রে এতটুকু বলা যায় যদি আল্লাহ সুবাহ দয়া দয়াপর্বশ হয়ে কাউকে কোনো হাফিজুল কোরআনকে সুপারিশ করার অনুমতি দেন এবং আল্লাহ সুবান তাল্লা মোমিনদেরকে অবশ্যই অনুমতি দিবেন আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশ করার অনুমতি দেবে না এবং আল্লাহ সুপারিশ ছাড়া কেউ অনুমতি করতেও সুপারিশ করতেও পারবে না ইল্লা নেই আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে আহাতিল কুরসির মধ্যে তো আল্লাহ তালা সেটা বলেই দিয়েছেন অতএব সুপারিশের নানা গাল গল্প এটা রচনা করা এটা অন্যায় হবে এবং সেই জন্যে অবশ্যই আমাদেরকে আল কোরআনের সূত্র থেকে দলিল নিতে হবে এবং সহি সন্না থেকে আমাদেরকে অবশ্যই দলিল নিতে হবে অন্যথায় এই ধরনের বক্তব্য দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গর্হিত হবে আমরা আশা করি হাফিদ কোরআন দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হবেন এবং দুনিয়া দুনিয়াতে তিনি তারা মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবেন কোরআন দিয়ে দুনিয়াকে আলোকিত করা যায় এবং যদি তারা সে আমলের মধ্যে থাকেন এবং কোরআনের যে হকুকগুলো আছে সেই হকুকগুলো পূর্ণ করেন তার মধ্যে হচ্ছে হাক তেলাওয়া তেলাওয়াতের হক হাকুল হেফ হফদুল কোরআদের হক এবং হাক্কু ফাহমিল কোরআন কোরআন বুঝার যে অধিকার তারপরে হকুল আমাল বিল কোরআন কোরআনে যে আমল করার যে হক কোরআনে রয়েছে এবং হাকু একামিল কোরআন আহ কামিল কোরআন কোরআনের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠিত করার যে হক কোরআনে রয়েছে এই হকগুলো যদি হাফিজুল কোরআনের ব্যক্তিবর্গ তারা এগুলো পরিপালন করেন তাহলে অবশ্যই তারা দুনিয়াতে সবচেয়ে নন্দিত এবং প্রশংসিত মানুষে পরিণত হবেন এবং আখিরাতে সবচেয়ে বেশি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত এবং মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ মাহমুদ আল আমিন বলেছেন শয়তানের ধোঁকা থেকে বাঁচব কিভাবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল কোরআন বারবার আমাদেরকে সে কথাটা স্মরণ করে দিয়েছে শয়তানের যে ষড়যন্ত্র শয়তানের যে ওয়াসা এটা বিখ্যাত আমাদের সবার কাছে প্রায় সময় আমরা শয়তানের ষড়যন্ত্রের ফেরেবের মধ্যে পড়ে যাই এবং ওয়াসার মুখোমুখি হয়ে যাই তাহলে শয়তানের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করা তার ওয়াস ওয়াসাকে মোকাবিলা করা এটা মুসলিমদের সবার কাছেই এটা মাতলুব এটা ডিমান্ডেড শরিয়াতের নির্দেশনা হচ্ছে শয়তান তোমাদের শত্রু অতএব শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের ব্যাপারে সাবধান থাকো যদি কোনো ব্যক্তি শয়তানের এই প্ররোচনা কিংবা এই এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে চায় এবং তার জন্য সে নিজের মধ্যে একটা প্রচণ্ড সংকল্প নেয় তাহলে এটা তার জন্য সহজ হয়ে যায় তাকে আগে বুঝতে হবে শয়তান তার শত্রু সে বিশ্বাস করতে হবে এবং শয়তান যে তাকে যে কোনো সময় যে কোনো বিপদে ফেলে দিতে পারে সেই ঝুঁকির কথাও তার মনে রাখতে হবে এবং তারপরে শয়তানকে যে কোনো মূল্যে তিনি মোকাবেলা করবেন এবং পরাস্ত করবেন সে কমিটমেন্ট যদি তার থাকে তাহলে তার জন্য এটা সহজ হয়ে যায় তো যাতে বান্দা শয়তানের সহজে মোকাবেলা করতে পারে তার জন্য বেশ কিছু সুন্দর রেকমেন্ডেশান কোরআন সুন্নার আসলে রয়েছে আমরা খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর হচ্ছে দাওয়ায় বিল্লাহ বিল্লাহিনা শয়তান সবসময় শয়তান থেকে আল্লাহর আশ্রয় নেবেন আল্লাহর আশ্রয় চাইবেন কারণ আল্লাহর আশ্রয় চাইলে আল্লাহ আপনাকে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে শয়তান পরাজিত কোনো সন্দেহ নেই তাই না শয়তান যখন আল্লাহর নির্দেশ অমান্য করলো আল্লাহ তো তাকে জান্নার থেকে বের করে দিলেন এবং আল্লাই তো তাকে চিরজাহান্নামি হওয়ার এই দুঃসংবাদটা দিলেন আর সৌরা আল আরাফের দুশো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ও ইম্মাইন জাগান্না কামিনা শেয়তান ফেস্তাঈদ বিল্লাহ ইন্না হুসাম আলীম আর শয়তান এর পক্ষ থেকে যদি কোনো প্ররোচনা তোমার মধ্যে আসে শয়তান তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও আল্লাহর কাছে আশ্রয় নাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ঠিক তেমনি বিসমিল্লা মানে আল্লাহর এই যে সুন্দর সেফত সহ আপনি যদি পড়েন বিসমিল্লা রহম্যান রাহিম তাহলে শয়তান ছোট হয়ে যায় শয়তান ছোট হয়ে যায় যদি কেউ মনে করে যে শয়তান এর বিরুদ্ধে তার আমলগুলো অনেক শক্তিশালী এরপরে বলল সে তায়সা শয়তান শয়তান এখন পরাজিত শয়তান এখন দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে যদি কেউ এই কথাটা বলে তাহলে শয়তান কিন্তু তার শক্তিটা ফিরে পায় তার মধ্যে জেদ চলে আসে এবং সে দ্বিগুণ তিনগুণ উৎসাহে মানুষের বিরুদ্ধে কাজ করতে থাকে জন্য নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবাদেরকে বলতে নিষেধ করেছেন যে তায়েসা শায়তান তায়েসা শয়তান এ কথাটা তোমরা বলো না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেটি আল মন্দিরি ফিত্তার গিবত্তর রহিব তারগিব তারহিবের মধ্যে উল্লেখ করেছেন এবং তার স্নাদ জাইয়েদ বলে ওলামা ইকরাম বলেছেন এই হাদিসের মধ্যে এসছেন নবী সাল্লাহ আসলাম বলছেন লা তাকুল তা এসা শায়তান তোমরা শয়তান দুর্বল হয়ে গেছে এটা বলো না ফাইন্না হুই দাকুল তা তা এসা শায়তান কারণ শয়তান ক্লান্ত দুর্বল হয়ে গেছে কথা বললে তা আওয়ামাফি নাফসি তখন সে তার অন্তরের মধ্যে জেদ অনুভব করে ও ওয়াকালা সরায়তু হুবে কুয়াচিহি তখন সে বলে পন করে ফেলে যে আমি তাকে আমার শক্তি দিয়ে আষাঢ় দেবো তাকে ফেলে দেব। ওয়াইদা কুলতা বিসমিল্লাহ আর যখন তুমি বিসমিল্লা বলবে তাসাগারাত ইলে নাফসুহু তখন শয়তান তার নিজের কাছে ছোট হয়ে যায় হাততাইয়া কুনা আসগারা গারামিন দুবাব এমন কি ছোটো হতে হতে সে মাসির চাইতেও ছোট হয়ে যায় তার মানে হচ্ছে আসলে এখানে কি মেসেজ দেওয়া হচ্ছে এখানে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আমরা যেন আল্লাহর নামকে স্মরণ করি যে কোনো বিপদে আল্লাহর নামকে স্মরণ করি এবং আল্লাহর শরণাপন্ন হই আগের আয়ার দ্বারা বোঝা গেল আমরা শয়তানের কাছ থেকে বিতাড়িত শয়তানের কাছ থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব আদুবুল্লাহিমিনা শেতন রজিম আমরা পড়ব এবং সাথে সাথে শয়তানের যে কোনো বড় ষড়যন্ত্রের সময় আমরা বিসমিল্লাও বলতে পারি কোনো অসুবিধা নেই আরেকটি আমল হচ্ছে সালাত সলাৎ পড়া বরং সলাৎ এর সাথে নিজেকে জড়িয়ে ফেলা আল এলতেজাম বিসলা পাঁচয়াক্ত ফরজালা কখনই মিস করা যাবে না যদি সেটা করা যায় তাহলে শয়তান পরাজিত হবে এবং বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে জামায়াতের সাথে মসজিদে সালাত আদায় করা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা একটা হাদিস পাই যেটি এমনি হেব্বান বর্ণনা করেছেন তার সোহে এবনে হাববানের মধ্যে এবং এছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন এই হাদিসটা সাহিব হাদিসের মধ্যে এসছে মাহমিন সলাহিন মাহমিন সলাহিন ফিকার টুকা মুফি হিমুসালাহ ইস্তাহা আলহিম শত যখনই কোনো তিনজন ব্যক্তি কোনো গ্রামে জনপদে থাকবে যেখানে সালাত কায়েম হয় না সেখানেই শয়তান গালেব হয়ে যায় শয়তান তাদের উপর গালেব হয়ে যায় ফা আলাইকা বিল আহ অতএব তোমাদের উচিত হচ্ছে জামাতবদ্ধ থাকা দেবু আলকা সিয়াটা কারণ নেকড়েবাঘ যারা এরকম বিচ্ছিন্ন থাকে তাদেরকে আসলে খেয়ে ফেলে তো এখানে যেটা বোঝা গেল যে জামাতের সাথে সালাত আদায় করা এর অনেক ফজিলত জামাতের আজান শোনার পরে একামতের পরে শয়তান কিন্তু পালাতে থাকে ফলে শয়তানের থেকে আশ্রয় নিতে হলে সালাত হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় নিতে হলে সালাত হচ্ছে একটা চমৎকার মাধ্যম তৃতীয় যে আমল সেটি হচ্ছে আল আলমুদামাওতো আলাকার আতিল কোরআন করিম সময় কোরআন এর সাথে একটা সম্পর্ক তৈরি করা এবং কোরআন তেলাওয়াতের মধ্যে থাকা আমরা রেগুলার প্রতিদিন তেলাওয়াত করতে পারি এবং সবচেয়ে উত্তম হচ্ছে প্রতি সালাতের আগে পাঁচ মিনিট করে হলেও বা দশ মিনিট করে হলেও সালাত পড়া আমরা যারা মসজিদে যাই তারা একটু আগে যাই দশ মিনিট আগে যাই এবং বসে মসজিদের মধ্যেই যদি দশ মিনিট করে আমরা কোরআন পড়ি তাহলে পাঁচ ওয়াক্তে পঞ্চাশ মিনিট প্রায় এক পারারও বেশি কোরআন পড়া সম্ভব প্রতিদিন এক পারা হলে মাসে একটা খতম ত্রিশ দিন একটা খতম করা সম্ভব তো এভাবে আমাদের কোরআন তেলাওয়াত হলে কোরআনের সাথে একটা রিলেশান তৈরি হয় এবং শয়তানকে পরাভূত করা আমাদের জন্য সহজ হয় কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শয়তানের যে কষ্ট শয়তানের যে অমঙ্গল সেটা থেকে বাঁচার জন্য আমাদের বেশ কিছু রেকমেন্ডেশান আছে এর মধ্যে যেমন সুরাবাকার প্রথম অংশ এবং শেষ অংশগুলো তেলাওয়াত করলে শয়তান গালেব হতে পারে না শয়তান বাসা আসতে পারে না জিন শয়তানরাও বাসায় এসে হানা দেয় না এর মধ্যে আরও রয়েছে আয়তুল কুরসি আরও রয়েছে সুরাতুল এখলাস এবং আউয়েদা তেইন হ্যাঁ ইত্যাদি পাশাপাশি যদি আমরা আদকার উৎসবাহুল মাসা সকাল এবং সন্ধ্যার আদকারগুলো আমরা উল্লেখ করি পড়ি প্রতিদিন ফজরের পরে একবার আসরের পরে অথবা মাগরীবের পরে একবার তাহলে শয়তান থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো চতুর্থ যে আমলটি সেটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া এবং আল্লাহর স্মরণাপন্ন হওয়া কারণ এটাই হচ্ছে আসলে সবচেয়ে উত্তম পন্থা যেটা একটু আগেও আমরা বললাম আল্লাহর যে হাবল রশি কোরআন এবং সন্ন্যার সাথে নিজেদের সম্পর্ককে শক্তিশালী করে নেওয়া আল্লাহর জন্য এখলাসটা সবসময় চালু রাখা এবং তাহারি করা যে আমার এখলাস কোথাও ক্ষুণ্ণ হয়ে গেলো কিনা নষ্ট হয়ে গেল কিনা কোথাও আমি রিয়ে করে ফেললাম কিনা বা এখলাস বিরোধী কোনো কাজ করে ফেললাম কিনা এবং তার পাশাপাশি হচ্ছে আতওয়াক্কুল আলাল্লাহ আত্তওয়াকুল আলাল্লাহ তাহলে এখলাস লিল্লা তাওয়াক্কুল আলাল্লাহ এবং আল্লাহর কোরআন এবং তার রসুলের সুন্নাকে আঁকড়ে ধরা এটাই হচ্ছে আহম ম্যা ইউদ্ফারুবি শতান যার দ্বারা শয়তানকে আমরা সবচেয়ে বেশি প্রতিহত করতে পারি কারণ শয়তানের যে ষড়যন্ত্র সেটি আসলে অত্যন্ত দুর্বল এবং আল্লাহর মোহলেস বান্দাদের শয়তান কোনো দিন পরাভূত করতে পারে না সেটি আমরা দেখি যে আল কোরআনে সুরাতুল হিজরের উনচল্লিশ চল্লিশ নম্বরে তো আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন যেমন বলেছেন শয়তান বলল হে হে রব আপনি যেহেতু আমাকে ভ্রান্ত হতে দিয়েছেন ফলে আমি জমিনে তাদের জন্য সব কিছুকে সুশোভিত করে দেবো অর্থাৎ শয়তানি জিনিসগুলোকে সুশোভিত করে দেব ওলা না হুম বাড়িদা এবং তাদের সবাইকে আমি বিভ্রান্ত করব। বিচ্যুত করবো ইল্লা এ বাদ হুমুল মোখলাসিন তবে আপনার মোখলেস বান্দাদের কথা আলাদা যারা আপনার জন্য এখলাস পোষণ করে এবং যারা আপনার জন্য সিনসিয়ারিটির সাথে সব কাজ করে ইবাদত করে তাদের উপর আমার কোনো প্রভাব থাকবে না এছাড়া সবাইকে আমি আমার প্রভাব বলয়ে নিয়ে আসতে পারব পঞ্চম যে জিনিসটি সেটি হচ্ছে আল্লাহর যে ত আত আনুগত্য যে করুবাদ বা ইবাদাত এগুলোর মাধ্যমে আসলে এগুলোর মাধ্যমে শয়তানের মোকাবেলা করা এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের সর্বক্ষেত্রে আদেশ নিষেধ সর্বক্ষেত্রে সেগুলোকে মান্য করার মধ্য দিয়ে শয়তানের মোকাবেলা করা তাহলে আশা করা যায় যে শয়তান পরাভূত হবে এখানে একটা হাদিস আমরা পাচ্ছি

এবং কাঁদতে থাকে আর বলতে থাকে হায় রে ধ্বংস বুনিয়াদমকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছে সে সেজদা করলো ফলে তার জন্য জাননা আর আমাকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল আমি সেটা করতে অস্বীকার করলাম আর আমার জন্য জাহান্নাম তাহলে বোঝা গেল যে যত বেশি আল্লাহর ইবাদত করা যায় তার মাধ্যমে শয়তান পরাভূত হয় শয়তানের কান্না আসে এবং শয়তান আর আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো বেদাৎ এবং শেরেক এবং এরকম যত পাপ আছে সব কিছুকে বর্জন করা সব কিছুকে বর্জন করলে তাহলে শয়তান পরাভূত হবে আসলে শেরক অনেক সময় এত স্পষ্ট জিনিস যে সাধারণত মুসলিমরা শেরেক কুফুরিকে বর্জন করে যদিও আজকাল অবস্থা পাল্টে গেছে আজকাল মানুষের কাছে জ্ঞান বলতে কিছুই নাই তারা শেরেককে তাওহিদ মনে করে কুফুরিকে মান মনে করে ফলে মানুষের মধ্যে আজকাল এগুলো দেখে খুবই অবাক লাগে যে পৃথিবীর জ্ঞানের ক্ষেত্র যেমন আমরা পিছিয়ে পড়ছি আমাদের মুসলিম সমাজ ঠিক দিনই জ্ঞানের ক্ষেত্রে আরও ভয়ঙ্করভাবে আমরা পিছিয়ে পড়ছি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তো এক্ষেত্রে শয়তান আসলে যে দিক থেকে মুসলিম সমাজে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে বেদা যে কোনো একটা আমলকে সুন্দর করে সুশোভিত করে পেশ করে যে তোমরা যেন মাজারে যাও সেখানে একটা বাক্স করো টাকা নাও মাজারে মোমবাতি দাও মাজারে তোমরা ওরস করো মানে এটা আমি জাস্ট কিছু উদাহরণ বললাম এভাবে নানা রকম তারা আমল যেগুলোর পক্ষে কোরআন কোরআনসন্নায় কোনো দলিল নাই বরং এগুলো যে বেদা এগুলো চোদ্দশো বছরের বিশ্লেষণ থেকে আমাদের কাছে স্পষ্ট হয় তারপরেও দেখা যাচ্ছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বনিয়া আদম মুসলিম সমাজের মধ্যে তারা এই সমস্ত বেদাহতের মধ্যে ঢুকে পড়ে শয়তান তাদেরকে সুশোভিত করে দেয় বলে যে এগুলোই হচ্ছে তোমার আসল এই বেদাহ আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে শয়তানের কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করার জন্য আমরা যদি এই বিষয়গুলোর প্রতি একটু নজর দিই তাহলে আশা করা যায় যে আমরা হয়তো ইনশাআল্লাহ শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো মাসুম রানা একটা প্রশ্ন করেছেন বলেছেন কেউ জেনা করলে আমি কি সেটা অন্য মানুষকে বলে বেড়ানো বা ফেসবুকে প্রচার করার কারণে গিবৎ হবে বলে গিবধ হবে বলে গণ্য হবে আর কেউ জেনা করলে সেটা আমি জানতে পারলে করণীয় কি আচ্ছা প্রথম কথা হচ্ছে কোনো মুসলিম অন্য কোনো মুসলিমের বড় কোনো দোষ যদি সে জেনে যায় তাহলে এটা যদি বিধ্বংসী কিছু হয় তাহলে অথরিটির কাছে অভিযোগ করাটা এটা তার কর্তব্যের মধ্যে পড়ে সে যদি এমন কোনো সমাজ বিধ্বংসী কাজে লিপ্ত হয় যেমন ইয়াবা বেচা কেনা শুরু করলো বা ইয়াবা বন্টন করা শুরু করলো তাহলে ইয়াবা বন্টনটা তো আমাদের জন্য সমাজবিধ্বংস তরুণ হাজার হাজার তরুণকে আসলে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই না এটার জন্য অবশ্যই অভিযোগ করতে হবে এটা গেবাত হবে না ঠিক তেমনি যেমন সমাজ বিধ্বংসী বা পরিবার বিধ্বংসী বা প্রতিষ্ঠান বিধ্বংসী বা রাষ্ট্রবিধ্বংসী এমন কোন কাজ যদি কেউ করে তাহলে সেটা বলা যাবে সেটা গেবত হবে না তবে সেটা খামাখা মানুষের কাছে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই কিন্তু কেউ যেমন জেনা করে ফেলেছে এখন যারা করেছে তারা যদি অনুতপ্ত হয় অথবা এই ব্যক্তি এর জন্য কোনো সুন্দর প্রতিকার তার কাছে জানা নাই তাহলে কি সে সেটাকে তাদেরকে রিফিউট করার জন্য ফেসবুকে প্রচার করবে বা অন্য মানুষকে প্রচার করে তাদের ঘাটতি করবে উত্তর হচ্ছে যে না এটা ঘাটতি করা যাবে না কারণ এই ব্যাপারে আমরা দেখি যে নবী সাল্লাম বলেছেন যেমন একটা হাদিস এসছে যেটি সহি মুসলিম এসছে সুনান আবিদাউল সদিন মিজি আর অনেকগুলো হাজিজগঞ্জে এসেছে নবী সাল্লাহম বলেছেন একটা বড় হাদিসের একটা বড়ো অংশ মানে তার মধ্যে এটা এসেছে তারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ্দুনিয়াউল আখেরা যে ব্যক্তি কোনো মুসলিমকে গোপন করে অর্থাৎ মুসলিমের দোষকে গোপন করে তাহলে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তার দোষও গোপন করবেন আল্লাহ হুফি আউনিল আব্দেমা কেনার আব্দুফি আউন আহিহি আর আল্লাহ বান্দার সহযোগিতা থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে তাহলে মানুষকে ফাতরা করার জন্য অথবা তাকে বিপদে ফেলার উদ্দেশ্যে যদি কেউ তার দোষগুলো এমনকি সেটা যদি জেনাও হয় বলে বেড়ায় তাহলে এটা শরীয়ত জায়জ হবে না এবং সে বড় ধরনের আল্লাহর শাস্তির মধ্যেও পড়তে পারে এবং এই ফজিলত থেকে তো সে বঞ্চিত হবেই পক্ষান্তরে সে যদি দোষগুলোকে গোপন করে বরং তাদেরকে হয়তো যদি সে জানতে পারে ওরাও জানতে পারে তাদেরকে নসিহা করে যে ভাই আমি মানুষকে বলতে যাচ্ছি না তবে তোমরা আল্লাহর কাছে তওবা করো এটাই হচ্ছে তোমাদের বিধান তোমরা দুজনেই তওবা করো এভাবে যদি সংশোধন করে এটাই হচ্ছে সেরাই বিধান এভাবে আপনারা করতে পারবেন আর যদি কোনো ব্যক্তি সেটা প্রচার করে তাহলে আমরা একটা দলিল থেকে একটু নিতে পারি যেটা বখারি মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি নিজে যদি কোনো খারাপ কাজ করে এমন কি সে যদি মানে কোনো কবিরা লিপ্ত হয় যেমন চুরি চামারি কিংবা জেনা বেবিচার ইত্যাদিতে নিজে রাত্রে খারাপ কাজগুলো করে দিনে প্রচার করে এটাকে হয় মুজাহারা বলা হয় অর্থাৎ সে তার পাপগুলোকে প্রকাশ্যে বলে দিয়েছে কত বড় মানে দুষ্কৃতিকারী সে ইসলাম এটাকে প্রচণ্ডভাবে সমালোচনা করেছে এবং বলেছে এটা খুবই খারাপ কাজ এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ তো এখানে দেখি নবী সাল্লা বলছেন তিনি বলছেন কুল্লু উম্মাতি মুফা আমারও মতো সবাই ক্ষমাপ্রাপ্ত হবে ইল্লাল মুজাহিরিন শুধু ওই ব্যক্তিরা ছাড়া যারা প্রকাশ্যে নিজেদের পাপগুলোকে প্রচার করবে ওয়া ইন্নাল আর প্রকাশ্যে পাপ উল্লেখ করার ব্যাপারটা কি আমাল আর রাজুলু বিল্লাইল আমালান যে কোনো ব্যক্তি রাত্রে একটা আমল করলো তো মায়ুসবেহু ও কাদসা তালাহুল্লাহ আলিহিফায়কুল ইয়া ফুলান আমেল তুবিল হাতে কাদা ওকেদা পরে সে সকালবেলায় সে বলতে শুরু করলো কি যে আমি গত রাত্রে এই খারাপ কাজ করেছি মানে মজা করে ফান করে বলা শুরু করলো অথচ আল্লাহতালা তার এগো দোষকে গোপন রেখেছিলেন তারপরে সে নিজেই নিজের দোষটা প্রকাশ করে দিল ও কাদবাহ তাকে স্তুরু হরবহ অথচ রাত্রে আল্লাহ তালা তাকে তার দোষগুলো গোপন রেখেছেন ওয়ুস ব্যাহু ইয়ক সাত আল্লাহ আনহু অথচ সকালবেলা এসে সে আল্লাহ যা গোপন রেখেছেন সেটাকে সে প্রকাশ করে দিল তাহলে তার কোনো ক্ষমা নাই হাদিস বলছে তার কোনো ক্ষমা নাই তাহলে ব্যক্তি তার নিজের দোষটা বললেও যদি ক্ষমা নাই তাহলে আপনি বা আরেকজন ব্যক্তি যদি তার দোষটা বলে সেটা তো আরও ভয়াবহ অপরাধ সেটা আরও ভয়াবহ অপরাধ কারণ তখন একজন ব্যক্তির মা ইজ্জাত নিয়ে আপনি টানাটানি করছেন ব্যক্তি কোনো ব্যক্তি তার নিজের ক্ষতি করলে যতটা অপরাধ হয় অন্য কোনো ব্যক্তি তার উপর যদি ওই ক্ষতিটা আরোপ করে সেটা আরও ভয়াবহ হয় সুতরাং আমরা এই দুটো হাদিস থেকে স্পষ্ট বুঝলাম যে এক্ষেত্রে খামাখা সমাজে বলে বেড়ানো বা ফেসবুকে প্রচার করা বা প্রচার মাধ্যমে বলে দেওয়া কিংবা সোশ্যাল নেটওয়ার্কে সেটাকে প্রচার করা এটা আমাদের জন্য সঙ্গত হবে না বরং পক্ষান্তরে ওই ব্যক্তির সাথে একটা কাউন্সেলিং সেশন করে অথবা তাকে বুঝিয়ে শুনিয়ে যদি পাপ থেকে বিরত রাখা যায় সেটাই হচ্ছে নাসিহার নির্দেশনা এবং সেটাই হচ্ছে তার জন্য মঙ্গলকর আমাদের সবার জন্য মঙ্গলকর আরও অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা আজকে এতটুকুর মধ্যেই আপনাদের প্রশ্নগুলো শেষ করতে চাই আমাদের কাছে আপনাদের বেশ কিছু প্রশ্ন লাইভ সেশনে এসেছে আমি দেখি সেখান থেকে কিছু নেওয়া যায় কিনা আবু আমাতুল্লাহ বলেছেন একজন ব্যক্তি কিছু সম্পদ রেখে তার সন্তানদের ওসিয়ত করে যান তার মৃত্যুর পরে গরিবদের খাওয়ানোর জন্য যদিও তার সন্তানরা উক্ত অনুষ্ঠানে ধনী গরিব সকলকে দাওয়াত দিয়েছে উক্ত অনুষ্ঠানে মহিলা পুরুষের খাবার এর স্থান আলাদা করা হবে আমার প্রশ্ন এরকম কি জায়জ আছে মৃত্যুর পর গরিবদেরকে খাওয়ানো এটা তো জায়জ আছে কিন্তু তিনি তো কুলখারি করার কথা বলেননি তাই না মৃত্যুর পরে যে পাঁচ দিন দশ দিন বা চল্লিশা করার কথা তিনি বলেননি তিনি আরামভাবে বলে গেছেন তার মৃত্যুর পরে যেন গরিবদেরকে খাওয়ানো হয় এত আমত্য আম এত আমুল মিসকিন কোরআনের বিভিন্ন জায়গায় এবং হাদিসের মধ্যে ওয়া তেমত্ত আম তাই না এবং তোমরা খাদ্য খাওয়াও খাদ্য খাওয়ানো একটা বিশাল বড় ইবাদা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি ইসলাম কাফফারা হিসাবেও এটাকে যেমন কখন উপস্থাপন করেছে যেমন দেহারের কাফারা যেমন সিয়াম এর যে কাফারা ইত্যাদি এভাবে আমরা দেখি যে যেমন কাফারা ছাড়াও ইবাদত হিসাবে যেমন জাকাতুল ফেতের এর ক্ষেত্রে তারপরে সিয়ামের যে ফিদিয়া সেক্ষেত্রেও এতে আমুল মিসকিন কসম ভঙ্গের কাফারা সেখানেও আম এবং কেসোয়ার কথা বলা হচ্ছে তাহলে বোঝা গেল যে আমভাবে গরিব দুঃখী দুঃস্থ মানুষকে খাওয়ানো এটা অত্যন্ত ভালো একটা আমল অতএব এমন কোন ওসিয়াত যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে করে যান তাহলে সন্তানদের উপর ফরজ হচ্ছে সেই ওসিয়াতটাকে কার্যকর করা এবং সেক্ষেত্রে যদি সন্তানরা গরিব দুঃখীদেরকে ব্যাপকভাবে দাওয়াত দেয় এবং একই দাওয়াতে ধনীরাও সামিল হন এতে কোনো অসুবিধা নাই কারণ এই খাওয়ানোর মধ্যে এটা তো জাকাত না ফলে আম সাদাকা যেখানে অধিকাংশই হয়তো ফকির মিসকিন যেহেতু তিনি ওসিয়াত করেছিলেন আর পাশাপাশি তার কিছু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা খেলো এতে শরিয়াত লঙ্ঘন হবে না এবং আসিয়াতের সাথেও এটা কন্ট্রাডিক্টরি হবে না ইনশাআল্লাহ কাজী আব্দুর রহমান বলেছেন আপনার লেখা কি কোনো বই আছে হ্যাঁ আমার লেখা অনেকগুলো আর্টিকেল আছে বই আছে আপনারা আমার ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন তবে সবগুলো বই হয়তো ওয়েবসাইটে নেই আমার আরবিতে লেখা যে মাস্টার্সের থিসিস কিংবা পিএইচডির থিসিস সেগুলো আছে আমার বেশ কিছু গবেষণা আর্টিকেল সেগুলো আপনারা পিডিএফ ওখানে পেয়ে যাবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে আমার যে লেখাগুলো ছিল তার মধ্যে কিছু আমরা দিয়েছি এবং বাকিগুলো ইনশাল্লাহ আমরা দেব। আর আমার আর অনেকগুলো বই এখন প্রিন্টিংয়ে আছে ইনশাল্লাহ এবং প্রস্তুতিতেও আছে সেগুলো আমরা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এস এম ফয়সল আমার স্কিন সেন্সিভিটি আছে তাই দাড়ি একটু বড় হলেই অনেক চুলকায় অনেকবার বড় রাখার চেষ্টা করছি পারছি না বড়ো রাখতে এখন আমার করণীয় কি। তো চুলকানোর জন্য আপনি ট্রিটমেন্ট করবেন আপনার ট্রিটমেন্টটাকে দাড়ি ছোটো করার মধ্যে এটা কেন আপনি করছেন মানে দাড়ি বড় হলে চুলকায় সেই জন্য দোষটা মনে হয় যেন দাড়ির হয়ে গেল না দোষটা দাঁড়ি নয় আপনি এর জন্য আমার মনে হয় কিছু তেল ব্যবহার করতে পারেন জাইতুন ব্যবহার করতে পারেন অথবা দাড়িতে দেওয়ার জন্য দাঁড়ির পরিচর্যার জন্য স্পেশাল কিছু ওয়াইন প্যান্টও আছে আবার তেলও আছে যেটা দেশে বিদেশে অনেক জায়গাতেই পাওয়া যায় আপনি সেটা ব্যবহার করেন তাহলে আপনার আশা করি প্রবলেমটা চলে যাবে আর আপনার স্কিন সেন্সিটিভিটির যে বিষয়টা তারও চিকিৎসা হওয়া প্রয়োজন আপনি হয়তো যদি শাক সবজি বেশি খান বা আপনি নিউট্রিশিয়ানদের কিছু পরামর্শ নিতে পারেন যে এই সেন্সিটিভিটির জন্য প্রপার ডায়েটটা কী এটা একটা আর পাশাপাশি আপনি স্কিন স্পেশালিস্টদের কাছেও যাবেন যারা হয়তো আপনাকে খুব ভালো কিছু পরামর্শ দেবে এসব কিছু মিলিয়ে আপনার ট্রিটমেন্ট হতে পারে কিন্তু আপনি যদি ট্রিটমেন্টটাকে শুধু দাঁড়িয়ে ছোটো করার মধ্যেই সীমাবদ্ধ রাখেন এটা মনে হয় বিজ্ঞ জনচিত হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মির্জানা মেমি বলেছেন স্বামী যদি তার মা বোন ভাইয়ের কোনো পারিবারিক সমস্যার কথা স্ত্রীর সাথে শেয়ার না করে এতে কি স্বামীর পাপ হবে না কেন পাপ হবে একটু আগেই তো আমরা বললাম একজনের দোষের কথা আপনি আরেকজনের কাছে কেন বর্ণনা করবেন যার সাথে যা সংশ্লিষ্ট সেটাই আপনি বলবেন সংসারের জটিলতা তো তৈরি হয় মায়ের ভাইয়েরটা আপনি স্ত্রীর কাছে বললেন স্ত্রীরটা আবার তার পেছনে অন্যদের কাছে বললেন এটা তো জটিল পরিস্থিতি তৈরি হয় আর এখানে আসলে কি করণীয় সেই জন্য আমি বলবো আপনার যেমন এই প্রশ্নটার উত্তর আমি দিলাম এভাবে অথচ আপনি হয়তো অত ক্লিয়ার হলেন অত ক্লিয়ার কি করে হবেন আপনার জন্য প্রয়োজন হচ্ছে পারিবারিক কাউন্সেলিংয়ে আসা আপনারা আমাদের স্কলারদের সাথে এখন তো অনলাইনেও আসে জেদ্দা থেকে আসিম আল হাকিম তিনি কাউন্সেলিং করেন তারপরে মধ্যপ্রাচ্যে আরও অনেক স্কলাররা আরবিতে কাউন্সেলিং করেন বাংলাদেশে আমি যেমন তাইবা একাডেমির মাধ্যমে কাউন্সেলিং করি একটা নির্দিষ্ট দিনে কয়েক ঘন্টা আমরা স্লট রেখেছি সেখানে আপনারা আসতে পারেন এবং এর বাইরেও যে সমস্ত নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ এক্সপার্ট সেরিয়া ভিত্তিক কাউন্সেলিং করেন তাদের সাথে আপনি কাউন্সেলিং করেন তাহলে স্বামী স্ত্রী পরিবারের সবার মধ্যে আসলে সবচেয়ে হ্যাপি রিলেশান কি করে মেনটেন করা যাবে তার জন্য কিছু টিপস তো অবশ্যই আছে কোরআন কিছু টিপস দিয়েছে হাজিস কিছু টিপস দিয়েছে আমাদের ভদ্রতা সজনতা বোধেরও কিছু বিষয় আছে বিশ্বস্ততার কিছু বিষয় আছে তাদের নানা বিষয় আছে সে বিষয়গুলো আসলে জানতে হবে বুঝতে হবে শেয়ার করতে হবে তাহলেই না আমরা ক্লিয়ার হব আন্দাজে নিজেরা চিন্তা করে করে অথচ নিজেদের যদি চিন্তা সীমাবদ্ধতা থাকে মেধার কমতি থাকে কিংবা অভিজ্ঞতার স্বল্পতা থাকে তাহলে এই অবস্থায় তো আসলে হ্যাপি পরিবার মেনটেন করাটা অনেক সময় কঠিন হয়ে যায় আমরা তখন জেদের দিকে চলে যাই ভুল দিকে চলে যাই এবং জিনিসটাকে সহজ করার পরিবর্তে জটিল করে ফেলি আল্লাহ আমাদেরকে রক্ষা করার আরাফাত কবির আপনি বলেছেন আমার ভাইয়ের নাম মামুনুর রশিদ রিজভি তার মেয়ের নাম ফাতেহা ফাতেমা বিনতে রিজভি রাখা যাবে ফাতেমা বিনতে রিজভি রিজভি তো আপনার ভাইয়ের মূল নাম না ফাতেমা বিনতে মামুন রাখেন ফাতেমা বিনতে মামুন রাখেন নামের ক্ষেত্রে আপনাদের আরও একটু সেন্সিউরিটি লাগবে অর্থাৎ আরও একটু সচেতনতাও লাগবে যেন যেই নামগুলো আমাদের মূলধারার ওলামাই কেরাম রেকমেন্ড করেন এবং সাহাবা কেরামের নাম নবীদের নাম আলেমদের নাম বা মুসলিম সমাজে ভালো যে নামগুলো আছে সেগুলো থেকে রাখার চেষ্টা করবেন কিছু নাম আছে যেগুলো শিয়াদের সাথে মিলে যায় যেমন রিজভি এরকমই একটা নাম এই ধরনের নামগুলো একটু অ্যাভয়েড করাটাই ভালো বিনতে আলম বলেছেন দেশে থাকলে সহশিক্ষায় পড়াশোনা করতে হবে যেটা হারাম এই হারাম থেকে বাঁচার জন্য কোনো মেয়েকে মাহারাম ছাড়া বিদেশে পড়াশোনা করতে পারবে পরিবারের দিনের বুঝ না থাকায় সে মেয়ে পড়াশোনা ছাড়তেও পারবে না আবার তার কোনো মাহারামও নাই যিনি বিদেশে ভ্রমণ করতে পারবে বিদেশে কোন দেশে সেটা তো বলতে হবে তাই না যদি এমন হয় মালয়েশিয়াতে বা সৌদি আরবে মেয়েকে আপনি পাঠাবেন তাহলে এখানে একটা জিনিস এভাবে হতে পারে যে মাহারাম তার সফরের সময় থাকবে তাকে মালয়েশিয়া দিয়ে আসবে বা সৌদি আরবে দিয়ে আসবে এবং সেখানে সে মেয়েদের হোস্টেলে থাকবে এবং হোস্টেল ব্যবস্থাপনাটা অবশ্যই সুন্দর হতে হবে তাহলে এটাকে আমরা জায়েজ বলতে পারি কারণ সে সফরের সময় মাহারামের সাথেই থাকলো কিন্তু যখন কোনো এলাকায় পরিপূর্ণ নিরাপত্তা থাকলে সেখানে আর সফরের কোনো ইস্যু নেই তাহলে সে জায়গায় সে থাকতে পারবে এটা একটা বিষয় কিন্তু যদি এমন কোনো দেশে হয় যেখানে অনেক ফেত না অনেক ফ্যাসাদ যেখানে মেয়েদের আলাদা হোস্টেল থাকলেও ছেলে মেয়ে যে কোনো সময় সেখানে আসা যাওয়া করতে পারে এবং সেখানে কোনো অভিভাবকত্ব বলতে কিছু নেই এবং যেমন ওয়েস্টার্ন দেশগুলোতে এবং সেখানে আসলে আখলাকের কোনো বন্ধন নেই অশ্লীলতার গড্ডালিকা প্রবাহ যেখানে উপস্থিত সে জায়গায় আপনার মেয়ে কেন আপনার ছেলেকেও আপনি পড়তে দেবেন না আপনাকে অবশ্যই কম্পেয়ার করতে হবে দেশের সহশিক্ষার চাইতে বিদেশে তার থাকাটা আরও বেশি অনিরাপদ হতে পারে এই কম্পেয়ারটাও আমাকে করতে হবে আর দেশের সহশিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমাদের দেশের মেয়েদের এখনও আসলে মানে শহর শিক্ষার বিষয়টা তো আমরা জানি এটা ইসলাম সম্মত নয় তারপরেও যেহেতু প্রতিষ্ঠানগুলো এগুলো চাপিয়ে দিয়েছে আমাদের উপরে এবং আমাদের মেয়েদেরকে অবশ্যই পড়ালেখাও করতে হবে সেক্ষেত্রে আমরা বলবো মেয়েরা তাদের পূর্ণ পর্দা বজায় রাখবে এবং কিছু শর্ত সাপেক্ষে এই ধরনের প্রতিষ্ঠানে তারা পড়তে পারে অ্যাভয়েড করতে পারলে ভালো যেহেতু আমাদের দেশে পাশাপাশি কিছু মেয়েদের কলেজও তো আছে তাই না মেয়েদের স্কুল আছে কলেজ আছে শুধু যেটা নেই সেটা মেয়েদের আলাদা কোনো ইউনিভার্সিটিটা এটা আমাদের সবারই আসলে কর্মফল তাই না আমরা এত বেশি ইসলামকে ভালোবাসি কিন্তু আমাদের এন্টারপ্রিনাররা ব্যবসায়ীরা মেয়েদের জন্য ভালো কোনো প্রতিষ্ঠান করার জন্য এগিয়ে আসলেন না তাই না এখন তো প্রাইভেট প্রতিষ্ঠান প্রচুর আছে প্রাইভেট ইউনিভার্সিটিও প্রচুর আছে তাহলে মেয়েদের জন্য কেন আমরা একটা ইসলামিক পরিবেশ সমৃদ্ধ প্রতিষ্ঠান করছি না তাহলে তারপরেও যত কিঞ্চিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা যে সব মেয়েদেরকে হয়তো অ্যাকমোডেট করবে না আর সব মেয়েরা অবশ্য সবাই যে এক্সক্লুসিভ মেয়েদের পরিবেশে পড়তে চায় তাও না মেয়েদের মধ্যেও বা মেয়ে অনেক পরিবার আছে যারা মেয়েদেরকে ছেলেদের সাথে পড়াতে ইচ্ছুক পরিবেশ তাদেরকে সেদিকে ঠেলে দিয়েছে যাই হোক আমি বলবো ইসলামিকলি প্রথম হচ্ছে মেয়েরা তারা মেয়েদের প্রতিষ্ঠানে পড়বে এটা হলো বেসিক প্রিন্সিপাল মূলনীতি এবং পারতপক্ষে তারা সহশিক্ষার প্রতিষ্ঠানে পড়তে যাবে না কিন্তু যদি শহরশিক্ষার প্রতিষ্ঠানে সে তার ইজ্জাত আব্রু নিরাপত্তা পর্দা সহ পড়তে পারে তাহলে আজকের প্রেক্ষাপটে ঘরে আবদ্ধ থেকে বসে থাকার চাইতে ইজ্জাত আব্রু এবং পর্দা রক্ষা করে তার ওই প্রতিষ্ঠানে পড়াটা উত্তম কারণ আমাদের মেয়েদেরকেও বিভিন্ন আসলে যোগ্যতা তাদেরকে অর্জন করতে হবে তবে এতটুকু মনে রাখতে হবে এমন কোনো পরিবেশে যাওয়াটা তাদের জন্য জায়জ হবে না যে পরিবেশে গেলে তার আঁকিদা নষ্ট হয়ে যাবে যে পরিবেশে গেলে তার আখলাক নষ্ট হয়ে যাবে যে পরিবেশে গেলে তার চিন্তা চেতনার মধ্যে ইসলাম বিরোধিতা স্থান পেতে পারে এসব কিছুকে সামনে রেখে আসলে সিদ্ধান্ত নিতে হবে পৃথিবীর সব জায়গাতেই এখন যথেষ্ট দিনই এবং রিলিজিয়াস ঝুঁকি সৃষ্টি হয়েছে মেয়েদের আখলাকি ঝুঁকি সৃষ্টি হয়েছে অশ্লীলতার কারণে এবং নানারকম লোকাল পলিসি বা ইন্টারন্যাশনাল পলিসির কারণে তো সুতরাং যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাই নেওয়ার আগে আমাদেরকে একটু কম্পেয়ার করে নিতে হবে এই সিচুয়েশন বেটার নাকি ওই সিচুয়েশন বেটার প্রত্যেক ব্যক্তি কেস টু কেস তার প্রত্যেক ছেলে মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবশ্যই পরামর্শ করতে হবে প্রয়োজনে স্কলারদের সাথেও কাউন্সেলিং করে তারা ঠিক করবেন যে তার এই মেয়ের জন্য আসলে সবচেয়ে বেস্ট ডিসিশানটা কি হতে পারে মাহমুদা আখতার ঝর্না আপনি বলেছেন বাবার সম্পত্তি মেয়ে যা পায় তা যদি সেই মেয়ে কোনো টাকা না নিয়ে এমনিতে ভাই কিংবা ভাতিজাকে লিখে দেয় তাকে ইসলামে বৈধতা আছে এতে কি তার ভাই বা ভাই ভাইজির কোনো গোনা হবে দয়া করে বিস্তারিত বলবেন না কোনো সম্পত্তি যিনি যা পান তিনি সেটা পেয়ে তারপর যদি বন্টন করেন অথবা পাওয়ার আগে যদি অন্যদের মধ্যে ভাগ করে দেন তারা গরিব দুঃখী অথবা সচ্ছল যাই হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাবার সম্পত্তিটা প্রপারলি ভাগ করতে হবে এখন যিনি এই প্রশ্নটা করেছেন মেয়ে যদি দিয়ে দিতে চায় এখন মেয়েকে দিয়ে দেওয়ার জন্য কেউ কি প্ররোচিত করছে নাকি ভয় দেখাচ্ছে এটাও আমাদেরকে জানতে হবে যদি আমরা ধরে নেই যে না মেয়ে স্বেচ্ছায় দিচ্ছেন তাকে কেউ প্ররোচিত করছে না তাকে কেউ ভুল ইনফরমেশান দিচ্ছে না তাকে কেউ ভয়ও দেখাচ্ছে না তিনি দয়া পর্বশ হয়ে তার ভাই মধ্যে যাদেরকে তিনি ভালো মনে করছেন তাদের দারিদ্রের কারণে হোক অথবা তাদের প্রতি তার ভালোবাসার কারণে হোক তাদের মধ্যে তিনি দিয়ে দিতে চাচ্ছেন তাহলে সেটা দিয়ে দিতে পারেন তার জন্য সেটা যায় যাচ্ছে বরং তার একটা সাদাকা দেওয়ার যে স্বভাব সেটা তার অর্জিত হবে আর সাথে সাথে ওই ভাই বোন বা ভাতিজা যারা সেটা পেলো তাদের জন্য সেটা নেওয়াটা জায়জ হবে ইনশাল্লাহ মাসুম বিল্লা এটা আজকের শেষ প্রশ্ন বলেছেন আমার বাবা তেতাল্লিশ শতক জমি ক্রয় করেছিলেন পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর জরিপ হলে সেখানে আমাদেরকে তেতাল্লিশ শতকের পরিবর্তে চুয়াল্লিশ দশমিক পাঁচ শতক জমি উল্লেখ করে এবং সে অনুযায়ী এখন আমাদের মালিকানায় চুয়াল্লিশ দশমিক পাঁচ শতক জমি আছে আমাদের পার্শ্ববর্তী কারও জমি দরি অনুযায়ী কম হয়নি অবশ্য আমাদের জমির সাথেই সিএনবি এর রাস্তা আমরা মনে করছি রাস্তার জমি ওয়ান শতক হয়তো আমাদের পরিচয় পর্যায়ে উঠিয়ে দিয়েছে অতিরিক্ত জমি নেওয়ার ইচ্ছা আমাদের নেই কি করব যদি বলতেন তাহলে উপকৃত হতাম এ ব্যাপারে আপনারা সংশ্লিষ্ট আইনজীবীর সাথেও একটু আলাপ করতে পারেন এবং জমির বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ করতে পারেন বাংলাদেশে তো এখন সব কিছুতেই আসলে সমস্যা আপনি যদি প্রপার চ্যানেলে প্রপারলি জিনিসটাকে হ্যান্ডেল করতে না পারেন তাহলে কেউ একজন আপনাকে মিসগাইড করে আপনাকে পুরো পুরো জমিটাকে আপনাকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে ফলে সেটাও যেমন আপনাকে মনে রাখতে হবে এবং সচেতন থাকতে হবে সে ব্যাপারে পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভ জমি এটার অধিকারী আপনারা নন এবং এটার মালিকও আপনারা নন অতএব এটাকে খুবই সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে এটাকে হ্যান্ডেল করুন এবং জমিটা তার প্রকৃত ওনার যারা সেটা যদি সেটা সরকারি জমি হয় অথবা যেটা শুধু রোড অ্যান্ড হাইওয়ে জমি হয় অথবা অন্য কোনো ব্যক্তির যদি জমি হয় সেটাকে আপনার আগে খুঁজে বের করুন তাড়াহুড়ো করবেন না জমির বিষয়ে আমরা জানি যে কোনো বিষয়ে অনেক সময় লাগে কিন্তু আপনাকে এখন থেকে এখন যেমন আপনার মাথায় এসেছে এটা এটাকে অবশ্যই আপনি একটা সলিউশনে নিয়ে যেতে হবে এবং আপনি বিজ্ঞলোকদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে হবে আপনি এ ব্যাপারে কোনো অলসতা প্রদর্শন করবেন না এই জমিটুকু যেন প্রপারলি আপনারা আলাদা করে দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনি দলিলটাকে আরেকটু রিভিউ করে মানে যে সিস্টেম আছে প্রচলিত সেই সিস্টেমে রিভিউ করে এটাকে তেতাল্লিশ শতকে আপনি নিয়ে যেতে পারেন তার জন্য যা করণীয় করবেন আল্লাহ আপনার সহায় হন আজকে যারা আমাদের সাথে ছিলেন আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি যদি কোনো ভুল বচন আমরা উচ্চারণ করি অথবা কোনো ভুল আমাদের হয়ে থাকে তবে আমরা চেষ্টা করছি ভিত্তিক আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আল্লাহ শুক্রিয়া আদায় করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসলালসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত